यूसुफ नबी के सजदा करलो बाबा मा बोलो तखनकार जुगे छिलो तो नबी पाके जमाना तो मद अवस्थाय नामाजे जेते माना करेछे एबार सेई मद परे हराम हलो ना हयनि বলেন তাহলে এককালে এমন এলো যে মদ ছাড়ো নামাজ ছাড়তে বলেছে মদ ছাড়ো তাহলে হারামটা ছাড়তে বললেন ঠিক না বেঠিক হারাম ছাড়তে বললেন নামাজ রাখলেন তো তখনকার যুগে ইয়াকুব নবীর জামানায় যদি ইউসুফ নবীকে সাইদা করা বাপ মার ভাইদের জায়েজ ছিল তো তার পরিবর্তে যেমন মদ হারাম হয়েছে এরকম একটা দলিল কোরআন থেকে দেখাও ইয়াকুব নবীর জামানায় ছিল এটা হালাল নবী তোমার জামানায় এটা হারাম করে দিয়েছি দলিল দিতে হবে তো একটাকে হারাম দেখাতে গেলে আরেকটা তো দেখাতে হবে জায়েজ যে এটা পরবর্তী সময় বন্ধ হয়ে গেছে দেখাতে হবে তো না দেখিয়ে বলেন কি করে আর আল্লাহ বলছে সুন্নাতাল্লাহে তাবদিলা আল্লাহ বলছে আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই সুন্নত মানে নিয়ম তাহলে আল্লাহর নিয়ম ইয়াকুব জামানায় একরকম আর মুহাম্মদি জামানায় অন্যরকম আর আল্লাহ নিজে বলছে আমার পরিবর্তন নাই তো এখানে কে পরিবর্তন করছে মোল্লা তাহলে বোঝা গেল আল্লাহর উপরে ফেরাউন বলেছিল আমি বড় খোদা আর এদেরকেও মাজারে গিয়ে মাথা নোয়াতে তাজিম করতে মানা করছে এরা হলো ফেরাউন বড় কথা দলিল দেখেছো কোথায় মৌলভী বড় বড় ডিগ্রি চুরি করে ফেলেছে ঘুষ ঘাস দিয়ে কিন্তু ইলম অর্জন করতে পারো না ইলম আলাদা এ ভাই জান আজকে আলহাজ এ ডিগ্রি ও ডিগ্রি ও ডিগ্রি বলুন আল্লাহর নবীর সাহাবী থেকেও কি বড় বলেন বলেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার টাইটেল কি শুধু সম্মান দেওয়ার জন্য জনাব হযরত বাস এতটুকু আইয়ুব আনসারী হযরত বেলাল হযরত কি জি আম্মার বিন ইয়াসির এই তো সাহাবীদের নাম শুধু হযরত তাহলে হযরত সাহাবীদের থেকে যখন আপনি আমি বড় নয় তো আপনার আমার নামের আগে এত ডিগ্রি থাকা সত্ত্বেও ফের আবার আলহাজটাকেও জুড়ে দিলে কি আলকাবের ভিকারি রে বাবা তার মানে পাবলিককে যত বড় আমার সাইনবোর্ড দেখাতে পারবো যত বড় নাম যশ খ্যাতি দেখাতে পারবো তত আমার খদ্দের জুমবে তার মানে এমন একটা জকার এই যত রকমের এক রঙের পোশাককে টুকরো 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 করে যত রকম রং জুড়বে তবেই না হবে ভালো জকার ততে যে যত আলকাবওয়ালা পাঁচজন থেকে সরাচ্ছে এ হলো আজকে এক আল্লাহর রংকে বাহাত্তর ভাগে বিভক্ত করে বাহাত্তর রঙের জকার বানিয়ে দিয়েছে ঠিক না বে ঠিক অতএব জকারের ইসলাম আমরা নয় আমরা বাহাত্তর রঙের পরিবর্তে এক রং আমার নবী বললেন সে হলো আমি এবং আমার আহলে বাইতের মধ্যে যারা আছে জোরে বলেন এরাই ছাড়া বাকি সব জাহান্নামি কোরআন পাকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সে আয়াতে আল্লাহ পাক কি বলছেন দেখুন উত্তম আমল কাকে বলে খুব ডিফিকলি একবারে ভাইটিয়াল আয়াত বুঝতে পারলে না বুঝতে পারলে কিচ্ছু নাই জি ধোঁয়ার মতো মনে হবে কিছু আমি সূরা জুমার থেকে 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি শুরুতে এখন শুরু করতে চলেছি কোথায় কোথায় কোন দিকে চলে গেছিলাম কিন্তু আয়াত পাকটা কত ভাইটিয়াল দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা যারা কথা শুনে মনোযোগ সহকারে এটা বুঝতে পারলেন যারা মনোযোগ সহকারে কথা শোনে এখানে কারা কারা মনোযোগ সহকারে শুনছেন আর কারা শোনেননি নিজে বিচার করুন যারা মনোযোগ বিভাজন নয় যোগ মনোযোগ সহকারে কথা শুনে ফায়াত্তাবিউন আহসানা অতঃপর উত্তমটির আমল করে জোরে বলেন তাহলে হাজার মনোযোগ সহকারে হাজার কথা শুনলাম সমস্ত কথার মধ্যে যেটি উত্তম মনে হবে যেটি উত্তম প্রমাণ হবে যেটি উত্তম বলে প্রমাণিত হবে উত্তম বলে স্থায়িত হবে উত্তম বলে পারফেক্ট হয়ে যাবে সেটির আমল করে সেটির অনুসরণ করে
কথা বুঝতে পারছেন? কোরআন তরজমা এবং ব্যাখ্যা এক রঙে করে চলেছি ইনশাআল্লাহ। الذين يستمعون القول فيتبعون احسنه যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং তারপর তার উত্তমটির অনুসরণ করে, উত্তমটির তাবেদারি করে, ওই লোকেরা সেই লোক যাদেরকে আল্লাহ হেদায়াত করেছেন। কে হেদায়াত হলো বোঝা গেল? ওজি কোরআন অঙ্ক বোঝাবে, ঠিক না বেটি? একে একে চার বলবো না দুই বলবো? এবারে আসি জি। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই সেই লোক যাদেরকে আল্লাহ হেদায়াত করেন। কাদেরকে? না, যারা কথাগুলো শোনার পরে তার মধ্যে যেটি উত্তম তার তাবেদারি করে, উত্তম কথাটি তাবেদার করে, উত্তম কথার অনুসরণ করে, সেই উত্তমটির অনুসরণ করে নেওয়ালাদের আল্লাহ হেদায়াত করেন। উলাইকাহুম উলুল আলবাব, ওরাই সেই লোক যাদের বিবেক বুদ্ধি রয়েছে। জি, তাহলে বিবেকবান কারা? ডিগ্রিওয়ালা নয়, বড় বড় মুফতি মহাদেশ নয়, হাজি গাজি নামাজি নয়। ভাই, যারা মাদ্রাসার ডিগ্রি লাভ করবে এরকম দলিল আছে নাকি যে তারা জাহান্নামায় যাবে না? হ্যাঁ না বলেন? আপনাদের এখানে কথা বলতে মানা? আমি বলছি, এরকম কোন দলিল শুনেছেন যে যারা ডিগ্রি লাভ করবে, বড় বড় মাওলানা মুফতি মহাদ্দিস, ওরা জাহান্নামায় যাবে না, এরকম দলিল পেয়েছেন? যদি বলেন না জাহান্নামায় ওরা যাবে না, তো নিজেরাই তো নিজেরাইকে কাফের ফতোয়া দিচ্ছে, ঠিক না বেঠিক? একদল মুফতি আরেকদল মুফতিকে কাফের মানে তো জাহান্নামায় যাবে নাকি? জাহান্নামায় যদি ডিগ্রি লাভ করলে জাহান্নামায় যাবে না, তো এক মুফতি আরেক মুফতিকে ফতোয়া দিচ্ছে, ও জাহান্নামী, ও কাফের, ও বেদাতি। ডিগ্রি আর যদি বলেন যে সব থেকে বড় উত্তম হলো নামাজ, জি যে উত্তম ইবাদত কি? আপনারা বললেন নামাজ, তো ওটি পড়লে তো জাহান্নামায় যাবে না? হ্যাঁ জি। তো আজও তো শয়তান নামাজ পড়ছে বলে প্রমাণ, ফাঁকা হলে ইমাম সাহেব বলবে কাঁধে কাঁধ মিলাও, বলে কেন? বলে ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে, শয়তান ঢুকে কি করবে? তাহলে আহলে বাইতের কাছে শয়তানকে যেতে দেবে না, নাপাককে যেতে দেবে না, আর নামাজিদের কাছে শয়তানকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। কি জি, কি সাংঘাতিক ব্যাপার! শয়তান কোথাও বলেছে নামাজ পড়বো না, শয়তান আজও নামাজ পড়ছে। আবার যদি নামাজি জাহান্নামায় যাবে না, সূরা মাউনে কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই নামাজিদের জন্য আল্লাহ আফসোস করছে। আপনি সারাটা বছর টিউটার দিয়ে, টিউশনে দিয়ে পড়িয়ে, হ্যাঁ ইংরেজির মাস্টার, অঙ্কের মাস্টার, মানে সাহিত্যিকের মাস্টার, ইতিহাসের মাস্টার, ভূগোলের মাস্টার, সব মাস্টার দিয়েও আলাদা আলাদাভাবে, তবুও দেখা গেল পরীক্ষাতে গোল, রেজাল্ট হলো গোল। তো বাপ বলবে হায়, হাজার 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 টিউটার, মানে মাইনা দিয়ে টিউটার লাগিয়ে মাস্টার দিয়ে পড়িয়ে লাস্টে গোল, তোর জন্য বড় আফসোস। আফসোস কার জন্য? না হতভাগার জন্য, ঠিক না বেঠিক? তো আল্লাহ বলছে কিছু নামাজিকে, হতভাগা নামাজি, তোদের জন্য আফসোস। খারাপ লাগছে নামাজি ভাই না? হ্যাঁ, কোরআন বলছি ভাই, ফাওয়া সূরা মাউনে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজিদের জন্য আফসোস। আই হতভাগা নামাজি, আল্লাহ বলছে আফসোস। কোন নামাজি? নবী পাকের জামানায় পাঞ্জাতনের দুশ্মনী করার জন্য মসজিদে আজান দিচ্ছে, নামাজ পড়ছে, আল্লাহ পাক বলছে মসজিদ গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, জ্বালিয়ে দাও, তাই করা হয়েছিল। আজকেও যে সব মসজিদে আহলে বাইতের দুশ্মনী ভাষণ দেয়, ওলির মাজারে যেতে হবে না, ওলি ধরতে হবে না, আল্লাহ যথেষ্ট, আহলে বাইত আবার কি, পাঞ্জাতন আবার কি, এদের জ্ঞানও নেই। তো এই সব মসজিদের মোল্লা মৌলবী জামাতের লোকদের জন্য আল্লাহ বলছে আফসোস। হায় রে তোদের মতো নামাজের জন্য হতভাগা নামাজি, আফসোস। কেন?
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তার নিজের নামাজ থেকে গাফিল। আমরা এই নামাজ কার, নিজের না আল্লাহর? নিজের নামাজ কোত্থেকে পেলে? কি জি, জমিনের মালিক তুমি আল্লাহ, ঘরের মালিক তুমি আল্লাহ, জমি কি বলেছি চাঁদের মালিক তুমি আল্লাহ। এখন চাঁদে গিয়ে যে দখল দখল করেছে, সে বলবে তোর আল্লাহকে ডাক, কিরম দখল করে দেখবো। কি জি, নামাজ নিজেরও আছে আল্লাহরও আছে। নামাজ মানে সংযোগ, কি বললাম? নামাজ মানে মিলন সেতু, কি বললাম? নামাজের ভাবধারা ফার্সিতে নামাজ বলে দিলে তুমি রেহাই পাবে। ফার্সিতে নামাজ মানে আরাধনা, রোজা মানে উপবাস, কিন্তু না, সিয়াম মানে সংযমী। সংযমী আর উপবাস দুটো এক। আরবিতে সিয়াম তাকে লিখেছে রোজা, ফার্সিতে কেন, বাংলায় কি হবে? রোজা মানে উপবাস, কিন্তু সিয়ামের বাংলা যখন আনবেন সংযমী। কি হলো? সংযমী, রোজা রাখার নামই সবর। তো তো সবর যার মধ্যে আছে সেই সংযমী করতে পারে, ঠিক না বেটি? আর যার মধ্যে সংযমী নেই, সে রোজা রেখে বলে কি, হ্যাঁ তুই আমার সঙ্গে বেশি লাগিস নি তো, তুই তোর কাছে এসছি, তুই দিবি দে না দিবি বলে দে। বলে কেন রে ভাই এত খিটপিট করছিস কেন, আমি রোজা রেখেছি, আমার এখন মাথা খারাপ, বেশি লাগিস নি। রোজা মাসে আল্লাহ পাকের রহমতের মাস। কি জি, ভাই খারাপ কথা বলছি? বলে আপনার দেশে নেই নাকি? আমাদের দেশে প্রায় বেশি বকালে দুটো কথা। ভাই খিটপিট করছিস কেন, বেশি বকিস কেন, আমার রোজা রেখেছি ভাই, একটু শান্তি থাকতে দে না ভাই। রোজা রেখেছি মানে তো রোজা রেখেছি আল্লাহ রহমতের মাস, শয়তানকে বাঁধা আছে, শয়তান তো আসতে পারবে না তোমার কাছে, গুমরাহ করবে তোমাকে, সে ভয়ও নেই না। আমার মাথা খারাপ, তো মাথা খারাপ সেই জায়গা হয় যেখানে শয়তান ঢোকে। রোজা রাখলে মাথা খারাপ, তার মানে এটা ভুকে মাথা খারাপ, পিপাসায় মাথা খারাপ, খিদায় মাথা খারাপ, রোজাতে মাথা খারাপ না। যাদের মধ্যে সংযমী থাকে তারা খেলেও রোজা করে, জোরে বলে বলে বলে। ভুকে থাকার নাম রোজা, খিদায় থাকো আর অনুভব করো কারবালাকে। তিন দিন পানি দেয় না, খুদা তো ছিল এমনি দিয়ে যায়। অতএব তুমি একদিন না খেয়ে পিপাসাত ক্ষুধার্ত অবস্থায় অনুভব করো যে আমার মতো কত মানুষ আল্লাহর সৃষ্টি করা ফুটপাতে পড়ে আছে, গাছতলায় পড়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে, তারা খায় না, এসে চাইলে মুখ ঘুরিয়ে চলে যাও। তো অন্তত এটা ভাবো রোজাদার, তুমি রোজা রেখে যে কষ্ট পেয়েছো, তুমি একদিন রোজা রেখে কষ্ট পেয়েছো, আশা আছে সন্ধ্যাবেলা খাবো, তাদের কোনো আশা নাই সন্ধ্যাবেলা যদি কেউ দিবে কি না দেবে, চাইতে সে তুমি তাকে ফিরিয়ে দিলে, অতএব অন্তত নিজের খিদার তৃষ্ণাটা মনে করে তাকে দাও খেতে। রোজা রেখে দিয়েছি না খেলে ইমিনেট হয়ে গেলাম, ঘোড়ার ডিম হয়েছে, কিচ্ছু হয়নি, এখন মানুষ চিনতে পারোনি। ইবাদত করার নামই হচ্ছে মানুষ চেনা, মানুষ হওয়া। কি বললাম? সমস্ত ইবাদতের মধ্যে মানুষ হওয়ার নির্দেশ আছে, আগে নিজেকে মানুষ করো নামাজের দ্বারায়, রোজার দ্বারায়, হজের দ্বারায়। হ্যাঁ, একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, দায় পড়ছে, জানাজার লাশের মতো কাঁধে পড়ে আছে বাপ মায়ের, কাঁধের উপরে চিন্তায় দিন রাত ঘুম হয় না, আর হাই সাহেবের বাড়িতে গিয়ে বলছি হাই সাহেব মেয়েটার কথা দিন ধার্য সব ঠিক হয়ে গেছে, 10,000 টাকা না হলে আমার মেয়েটার বিয়ে কেটে যাবে, দেবেন 10,000 টাকা? দেন না, বড় বিপদে পড়ে গেছি, ধার হিসাবে দেন, আল্লাহ দিলে শোধ করে দেবো। তুই নিজে খেতে পারিস নি, আবার দিবি আমাকে? চল চল, জন্ম হইতে বিয়ে দিতে পারিস না, জন্ম দিছি, যা 100 টাকা লিয়ে যা, 200 টাকা লিয়ে যা। ভিখারি বলবে আমি তো আপ জানিনি যে এত বড় আপনি ভিখারি, আপনি তো আমার থেকেও ভিখারি নেন, আমি আপনাকে 500 দিয়ে যাচ্ছি, আমার মেয়ের বিয়ে নাই হোক, ঠিক না বেটা? হ্যাঁ, আরে তুমি লাখ লাখ টাকা খরচা করে চাঁদদুয়ারি কাবা ঘর ঘুরে এলে, সেখানে 4 লাখ 3 লাখ 2 লাখ খরচা করলে, একবারও মনে করলে নি আমার এতগুলো টাকা চলে গেল, কেন মনে করবে? লোকেরা বলবে আমি হাজি সাহেব, ঠিক না বেটা? হ্যাঁ, লোকেরা বলবে ভাই সাহেব সব গুনা মাফ, আবে কামবাক সব গুনা মাফ, তুমি 2 লাখ 3 লাখ খরচা করলে তোমার একবার দ্বিধা হলো না, ভাববান্তর হলো না যে আমার এত টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, আর গরিব মেয়ের বিয়েতে 10,000 টাকা চাইছে, 5,000 টাকা চাইছে, 5,000 চাইলে কি করি? হ্যাঁ, তুই কি রেখে গেছিস?
ए हाजी नय पाजी देवार क्षमता ना थाकले जदि ना दे पाजी हां আপনি পরের ভাববেন না যদি আল্লাহ কালকে ওর জায়গায় আপনাকে রাখতো ওই রকম গরীব মেয়েকে লাশের মতো কাঁধে ঝুলিয়ে দিত ঠিক না বে ঠিক তো আপনিও তো ওইভাবে বলতেনই হাজি না পাজি অতএব নিজের বিচার নিজের কাছে মানুষ হওয়ার জন্য প্রত্যেকটা ইবাদত মানুষ হও ইবাদতের মধ্যে ইবাদত করো করে জুম্মার নামাজ পড়ে একদম আখ খুশবু আতর মেহক উড়িয়ে যা বেরোচ্ছি ফকিরের লাইন ঠিক না বেঠি মন্দিরে দুধ ঢালা হয়ে হাজার হাজার কুইন্টাল দুধ বেকার চলে যাচ্ছে ঠিক না বেঠি আমি কারো বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু মানবীয় জ্ঞান হিসাবে বলতে যাচ্ছি আর সেই মন্দিরের বাইরে দুয়ারে চাথালে হাজার ভিখারি খেতে পায় না কার সন্তানকে নিয়ে বসে আছে তিন দিন দুদিন না খেয়ে মেয়ে মায়ের স্তন শুকিয়ে গেছে দুধ খাওয়াতে পারে না কে তার ছেলের জন্য একটু দুধ কিনবে দু টাকা পাঁচ টাকা ছ দশ টাকা চাইতে এসছে থালা মেলে বসে আছে হ্যাঁ সেদিকে দুধের পয়সা ওই মন্দিরে না দিয়ে যদি দুধের পয়সাটা এই মেয়েটাকে দিয়ে অন্তত দুধ কিনে বাচ্চাটাকে খাওয়াবে ঠিক না বে ঠিক তো ভাই সব ধর্মের মধ্যে দেখুন এই ধর্ম এসে গেছে বিকৃত কৃত্রিম ধর্ম ঠিক না বে ঠিক খালি দেখাওয়া ধর্ম না না জুব্বাটুবি হুব্বা নামাজ হাজি গাজি আমি এগুলোকে দেখাওয়া ধর্ম মনে করি আপনি বলবেন ইনি যা ওয়াজ করছেন মসজিদ বানাতে হবে না আরে আল্লাহ আল্লাহ পাক যদি বলে যে আমন মসজিদ আমার দরকার নেই যে মসজিদে আমার মাহবুবের দুশমনি করা হবে তো তোমার মতো বান্দার মসজিদের কিসের দরকার ভারী নামাজি হাজি গাজি আস্তাগফিরুল্লাহ মানুষকে মানুষ ভাবলে না যে আমাকে বলতেও কেমন লাগছে যে আজকে এই ফেরাউন সংগঠন মোল্লারা কিভাবে দোকান সাজিয়েছে মানুষদেরকে ধোকা দিয়ে নিজেদের শুধু দৌলত গাড়ি বাড়ি আয়েশি করে যাচ্ছে ভেতর থেকে দেখবেন এরা খ্রিস্টানের দালাল নাই তো ইহুদির দালাল নাই তো হ্যাঁ ভাই শয়তান যে আসবে প্যান্ট শার্ট পরে আসবে খ্রিস্টান রূপে আসবে ইহুদি রূপে আসবে ডাকাত রূপে আসবে বোমালি আসবে মিসাইল নিয়ে আসবে গোলাগুলি নিয়ে আসবে না শয়তান এলে বড় আমামা পরে আসবে হুব্বা জুব্বা পরে আসবে হাতে তসবি নিয়ে আসবে এত বড় দাড়ি নিয়ে আসবে মিষ্টি মিষ্টি কথা নিয়ে আসবে মুখে জবানে কোরআন হাদিসের বাণী নিয়ে আসবে কিন্তু ভেতরে একটু ঢুকে যান পাক্কা হারামি মাকাল ফলের ভেতরে বিল্লির গুয়ের থেকেও গন্ধ আর কালো আমি এসব ঘুরে 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 দেখে দেখে বলি কাদের সঙ্গে ঘুরছি আমি কাদের সঙ্গে আছি হে আল্লাহ হেদায়েত হওয়ার জন্য এদের সঙ্গী নিলাম দেখি তো এরা গান্দগিতে ভরা কেঁদে কেঁদে আল্লাহকে জানাতাম তাহাজ্জুদ পড়ে আল্লাহ যে পথটা হক সেই পথে আমাকে চালিত করো আল্লাহ এরপরে যদি আমি গুমরা হই তো আমাকে দোষী করো না তোমাকে জানিয়ে দিয়েছি যদি আমার পৃথিবী উজাড় হয়ে যায় হক পথে যাওয়ার জন্য আমার জানও চলে যায় আল্লাহ আমি জান সবে দিয়েছি আমার হক পথে পৌঁছে দাও তাই এত গর্ব গর্বিত হয়ে বাস আমার পীর বলছেন কেবলমাত্র তুমি হোসাইনি হও হোসাইনি হও আমি বললাম হোসাইনি হও কেন খাজা গরিব নামা নামাজ বলে গেছেন মনে পড়ে গেছে খাজা গরিব নামাজ কি দিয়ে গেছে না দিয়ে গেছে কোন আর মাজারে লেখা নেই খাজা আবার কেতাবেও লেখা আছে মাজারে খোদিত করে লেখা আছে ঠিক না বেটি খাজা বাবা হিন্দুস্তানে এসেছেন নবী পাকের অর্ডার নিয়ে হিন্দুস্তানকে কি দিয়ে গেলেন জানি না কোরআন হাদিস এজমা নামাজ রোজা হজ যাকাত টুপি জুব্বা আলকেল্লা মৌলবি মোল্লা মাওলানা যা কিছু সব চাল লাইনের ভেতরে গরিব নামাজ দিয়ে গেলেন কি না শাস্ত হুসাইন বাদ শাস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিন পানাস্ত হুসাইন সরদাদ ও নদাদ দস্ত দর দস্ত জিদ হাক্কা কে বিনা ইলা ইলাহা হুসাইন দেখেন আজও যারা আজমিরে যাবেন না পড়তে পারলে বলবেন ভাই ওই যে কি লেখা আছে ফারসিতে লেখা আছে উর্দুতে তার নিচে তরজমা করা আছে শাহ উর্দু তো আমির খুসরুর রহমাতুল্লাহর পরে তার আগে সব ফারসি ছিল
আরবিরও প্রচলন ছিল না, আরবি আরবে ছিল, বিভিন্ন দেশ ফার্সি জবান বেশি ছিল, উর্দু পরে এসছে। যাক, তো উর্দু যখন পরে এসছে তো খাজা কারী নামাজের ফার্সিতে যে লেখা ছিল সেটা আমির খুসরুর আমলের পর থেকে আবার তর্জমা উর্দুতে করে দেওয়া হয়েছে, নিজে খোদিত করে, খোদিত করা আছে, খোদাই করা আছে। শাহ হোসাইন খাজা বাবা কি দিলেন গো, আগো আমি না হয় এতক্ষণ বকদম করলাম, অনেক ভাইরা বলবে যে ইমতিয়াজ সাহেব এসব কি ভুলভাল বলছে, বকবক করছে, এরকম তো বিরোধীমূলক কথা কোনোদিন শুনিনি। আচ্ছা ঠিক আছে, আমারটা না হয় বকবক করা ভুলভাল কথা না মানে এড়িয়ে চলে যাবেন, যদি কোন হালালি থাকে খাজা বাবার কথাকে এড়িয়ে যেতে পারবে? হ্যাঁ না বলেন? যদি কেউ হালালি থাকে খাজাওয়ার কথা এড়িয়ে দিবে, অমান্য করবে? তাহলে এখানে ইনশাল্লাহ সবাই হালালি আছে, খাজাওয়ার কথা গ্রহণযোগ্য, ঠিক না বেটি? হ্যাঁ, খাজা গরিব না, আজকে আপনি যে ফিরকাকে বলুন খাজা বাবা আল্লাহর ওলি কিনা। আমাকে আমারই একজন আত্মীয় ভাইয়ের মনে পড়ে যায়, তিনি হজ করে এসছে, সারা জীবন চাকরি করেছে, অনেক ঘুষফুস খেয়েছে, এবার হজ করে এসছে, হজ করে এসে নানা সম্পর্ক হয়, মানে চাচাতো ভাইয়ের নানা শ্বশুর বলে ওই মরানা ইমতিয়াজ সাহেবটাকে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আমার নাতনি আর নাত বউরা হেদাত পেয়ে যাবে, সব গুমরা হয়ে গেছে, মানে আমার দেখা দেখি আমার চাচাতো ভাইরা সব গুমরা হয়ে গেছে, চিস্তিয়াওয়ালা হয়ে গেছে। তো সে বড় বড় চারজন মুফতি আনলো আর চার পাঁচজন হাফেজ কারি আনলো, হঠাৎ এসে খবর দিচ্ছে যে আপনার বাড়িতে এই লোক এসছে, একটা দোকানে আড্ডা দিচ্ছে। আমি কারা বলে এলাকে? কেন না ইমতিয়াজ সাহেবের সাথে কথা বলবে, উনি কি আসে? ওরা খোঁজ নিয়েছে, আমি আসি। তাই বললাম আরে খোঁজ নিতে হবে না, আমি মিথ্যাবাদী নয়, ভয় পালা বড় ডাকো, হঠাৎ যখন এসেছে তার মানে কি আমি রেডি হয়ে না থাকি, আনরেডি, কোনো রকম দলিল থাক জোগাড় করবো না, আনরেডি থাকবো, এসে চট করে প্রশ্ন করবে আমি হেরে যাবো, এই ভেবে এসছে। আর আগে থেকে বললে এসবে আমি রেডি হয়ে থাকবো, দলিল খুঁজে রাখবো, কি চালাকিতে এসছে আমি, এদের কাজটাই তো এইভাবে, ঠিক আছে আসতে দাও। এসে গেল, আমি বললাম আগে যেটা মেহমানের যে কদর করার দরকার সেটাকে করুন, বাড়িতে বললাম সঙ্গে সঙ্গে নাস্তা পানি পরোটা গোশ যা কিছু করলো চা পানি খাইয়ে দিয়ে ওনারা এসার নামাজ বললেন। ভাই কতক্ষণ থাকবেন আগে বলুন, বলে ইনশাল্লাহ কোনো ব্যাপার নয় সকাল ফজর পরে আমরা বিদায় নেবো। ঠিক আছে, তো বলুন কেন এসছেন? না আপনি যে ভাই এইসব কথাগুলো বলেন, আল্লাহ নাকি দেখা যায় আবার কি বলে সামা মাহফিল করা যায়, তারপরে আল্লাহর ওলিরা নাকি আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহ জবান হয়ে যায়, তারপরে এইসব কি বলছেন যে ওলিদের মধ্যেই সবই, নামাজের মধ্যে সবই নয়, এইসব কি বলছেন যা কি ওলিদের মধ্যে যারা পেয়ে যাবে তারা হেদাত পাবে, নামাজে গেলে হেদাত পাবে না, সব শুনেছি কথা, এগুলো কি ঠিক বলেছেন? মানে আপনি বলেছেন ঠিক, কিন্তু আমি যেভাবে বলেছি মনে হয় ঠিক আপনাকে সেভাবে তিনি বলেননি, তার রেকর্ড তো নেই, বলুন আপনি প্রশ্ন করুন না, আল্লাহকে কি দেখা যায়? কে ভাই আপনাদের মতো প্রশ্ন জেগেছে তো নাকি, আল্লাহ দেখা যায় তো? দেখা যায় না। আচ্ছা, তখন আপনারা চুপ করে থেকে বোঝাচ্ছেন আল্লাহকে দেখা যায় না। তা আল্লাহকে যখন দেখা যায় না, জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবেন না? হ্যাঁ না বলেন? ও জান্নাতে গিয়ে দেখবেন। আমি ফার্স্ট স্টার্টিং বলেছি যারা এখানে জান্নাতি তারা ওখানে জান্নাতি, অতএব এখানে যারা জান্নাতি তারা এখানে যদি আল্লাহকে না দেখলো ওখানে কি করে দেখবে? রাওয়াহুল বুখারী সিয়াসাত হাদিসের মধ্যে ভরা দলিল রয়েছে, পূর্ণিমার চাঁদকে যেমন সুস্পষ্ট দেখায় তেমনি বলছেন আল্লাহকে সেভাবে দেখা যায়। জোরে বলেন জি। তবে কিভাবে দেখা যায়? আপনি আপনার চেহারাকে দেখতে পান মুখমণ্ডলকে, তাহলে আল্লাহকে কি করে দেখবেন? যে নিজের মুখমণ্ডল দেখতে পায় না সেই ব্যক্তির জন্য খোদা দেখা অসম্ভব, ঠিক না বেটি? হ্যাঁ না বলেন? আপনার নিজের মুখমণ্ডল দেখা যায়? আপনি দেখতে পাবেন নিজের মুখমণ্ডলকে? আল্লাহ, হ্যাঁ সেটা বলেন না, তাহলে ডাইরেক্টলি নয় কোন একটা মাধ্যম দ্বারা। বাহ, তাহলে আয়নাকে দাঁড় করিয়ে দেন, আয়নাতে দাঁড়িয়ে গেলে ইমতিয়াজ হবে দুটো, মূলত একটা, আয়না সরিয়ে দিলে এক, দাঁড় করালে দুই, যা করবো আমি ও তা করবে, হাজি যা করবো ও তা করবে, তাহলে আসল যা করে নকলও তাই করছে,
পীর যদি নকল হয় আল্লাহ আসল হয়, আল্লাহ ওয়ালা যখন হয়ে যায় আল্লাহ যা করে পীররা তাই করে, ঠিক না বেটি? এটা যদি ইনকার করো তাহলে এই আয়নাতে দেখাটাও ইনকার করো। তো আয়নাতে দেখাটা ইনকার করতে গেলে নিজেই ইনকার, তার মানে জন্ম হওয়ার হালালি প্রমাণ নেই, ঠিক না বেটি? এ ভাই শোনেন ভালো করে, আয়নাতে দেখে নিজের চেহারা দেখা যায়, এমনি এমনি দেখা যায় না। তো কামেল নুরি পীরের দ্বারাই নিজেকে যখন দেখে নেবেন যে আমি পীরের মধ্যে আছি, পীর আমার মধ্যে আছে, তো পীর তার ঘরে আছে, তবু আমি আমার মধ্যে পীরকে যখন দেখছি তো পীরের সুরতের মধ্যে খোদাকে দেখা যায়। জোরে বলেন ইন্নাল্লাহ খালাক আলা আদম সুরাতিহি, বুখারী হাদিস মুছে ফেলে দেন। নিঃসন্দেহে আল্লাহ কি বলছেন যে আল্লাহ পাক নিঃসন্দেহে আদমকে তার নিজের সুরতে বানিয়েছে। কি জি? আদমকে আল্লাহ কার সুরতে বানিয়েছে? নিজের সুরতে। তাহলে আল্লাহ আকারে না থাকলে সুরতের ডিজাইন এলো কি করে? তাহলে আকারে ছিল, তবে সেই আকারটা আমাদের চোখে আসে না, সেই আকার তখনই আসবে আল্লাহ নূর যখন আপনার চোখকেও করে নেবেন নূর। তো নূর দিয়ে নূরকে দেখা যায়, নূর বিঘিন দেখা যায় না, ছানি চোখে দেখা যায় না। চোখ অপারেশন করুন, নূর লাগিয়ে দেন, গ্লাস লাগিয়ে দেন, তবেই দূর দেখতে পাবেন। গ্লাস খুলে দেন, কিছুই দেখতে পাবেন না, ঠিক না বেটি? তো চোখকে বানিয়ে নেন পীর ও মুর্শিদের চেহারা, আল্লাহকে দেখা যাবে। তবে এতটুকু তো বুঝে আসবে না, যারা পীরের গোলামি করবে ঠিক বুঝে নেবে। এই যেমন করে তা, আরে অতটাও যদি না হয় পীরের গোলামি করছেন তো রেহাই পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলবে ও কিছু নাই করুক মূর্খ, আমার ওলির মহব্বত করতো না দুশ্মনী করতো। ফেরেশতা বলবে ও মহব্বত করতো, তো যে আমার ওলিকে মহব্বত করে আমি তার জন্য তো তাকে ক্ষমা দিয়ে দিছি, ওর মা পাঠিয়ে দাও ওলির সঙ্গে। জোরে বলেন হ্যাঁ, ওলির মহব্বত আর নামাজের মহব্বত। আমি নামাজ পড়তে মানা করিনি, কিন্তু নামাজের ভেতরে যদি ওলিকে বের করে দাও, আলীকে বের করে দাও, সবকে বের করে দাও, ও নামাজ রহমানি নাই শয়তানি নামাজ। প্রমাণ দেবো, দিচ্ছি ইনশাল্লাহ। আসুন, খাজা গরিব নামাজ বললেন শাহ হোসেন, জগতের সম্রাট হোসেন। জি, আমি আজকে খুব ভাইটাল ওয়াজের মন্তব্য নিয়ে আসছিলাম যে খুব ডিপলি ওয়াজ করব। কসম খোদা, প্রথম কয়েকটা কথার মধ্যে যখন দেখলাম না এখানে তো ডিপলি ওয়াজ দিলে অনেক ভাইদের মাথায় ঢুকবে না, তো আমি সকলের জন্য এসেছি, কম বেশি অন্তত 70%, তো যদি 2% নাই 80% ফিরিয়ে যতটা পেরেছি একবারে সর্বনিম্নে হালকা লেভেলে এনেছি। বাস্তবে বলছি, যদি আমার চ্যানেল টানেন অন্যান্য টপিকগুলো শুনবেন, হয়তো প্রথমে শুনলেই বুঝে আসবে না, তবে অনেকবার অনেকগুলো শুনবে, ভাই আপনার কথা প্রথম যেখানে শুনলাম ওয়াজ ভালো লাগেনি, ঠিক মাথায় ঢুকেনি, তারপর রেকর্ড করে আনিয়েছিলাম ঘরে মনোযোগ দিয়ে শুনলাম, একটু বুঝতে পারলাম, দ্বিতীয়বার শুনলাম খুব ভালো লাগলো, তৃতীয়বার শুনলাম ও জান ফেটে যাচ্ছে, বাংলাদেশের একজন পীর চিস্তি করে না, বাপ বেটা সব পীর বলছে। আপনার টপিকটা পেয়ে যখন ওয়াজ শুনি, মৌলা আপনি ওয়াজ করছেন আমাদের লোম দাঁড়িয়ে গেছে, হুজুর কেঁদে ফেলেছেন। আমি বললাম দোয়া রাখবেন, আমি গোলামি করছি, খাদেমি করছি, আর অন্য কিছু আমার মধ্যে নেই। কিছু আলীর টপিক কতটুকু শুনবেন, মাওলানা আলী পাকের শান কি বলবো, মাওলানা আলী পাকের শান মুস্তাদরাক আলা সহিহাইন, সেই কিতাবের মধ্যে মানে ইমাম বুখারি ও ইমাম মুসলিম যত হাদিস সংগ্রহ করে দিয়ে গেছেন, মুস্তাদরাক আল হাকিম হাকিম নিশাপুরি শেখ মুসান্নিফ করে গেছেন, সেই কিতাবের মধ্যে তিনি একটি হাদিস দিয়েছেন। কত নম্বর হাদিস আমার ওটা হয়তো মনে নেই, দেখি বলছি। তো সেই হাদিসটি দিয়ে গেছেন 4654 নম্বর হাদিস ইন্টারন্যাশনাল। জি, সেই হাদিস পাকে রাবি সনদ বাই সনদ হচ্ছে, আমি মুক্তাসার বলছি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله تعالى عليه واله وسلم অলিরা কেন আল্লাহ জাতে হয়, কি জন্য হয়, আল্লাহর পথে হয়, তার প্রমাণ ভাই দলিলটা দিয়ে যাচ্ছি। ইন্টারনেটের যুগ, এমন একটা হাদিসের হাওয়ালা দিয়েছি, কোন কাঠ মোল্লা কেন ডিগ্রি ওয়ালা যত বড় হোক, একমাত্র ফেরাউন খোদায় দাবি করনে ওয়ালা ছাড়া কেউ ইনকার করতে পারবে না, এত বড় চ্যালেঞ্জ থাকলো। কারণ ইসনাদ সহি হাদিস, বহু সনদের সঙ্গে হাদিসটা বর্ণিত আছে। তো হযরতে আবা সাঈদ ইবনে হযরত আবু সাঈদ ইবনে খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে শ্রবণ করেছি। কি শ্রবণ করেছি?
ইয়াকুলু নবী পাক ফরমিয়েছেন কি ফরমিয়েছেন নবী পাক ফরমিয়েছেন আইয়ুহান নাস মুমিনরা বলেনি কেন হে মুমিনগণ আল্লাহ কোথায় কোথায় কোরআনে বলেছেন হে ঈমানদারগণ কিন্তু এখানে নবী ঈমানদারগণ বলেনি হে লোকেরা তার মানে ঈমানদার বলবে আর ঈমানদার বলার পরে যদি ওই কথার একটুকু ইঞ্চি পরিমাণ ইনকার করে ওই ঈমানদার থাকবে না কাফের হয়ে যাবে কিন্তু লোকেরা বললো মুমিনও লোক কাফেরও লোক মানুষ কাফের হয় তো মুমিন মানুষ হয় তো তাই নবী বললেন আইয়ুহান নাস হাদিসের তারতম্য আগে বুঝতে হবে যেখানে আইয়ুহাল মুমিন কেন বলেনি আইয়ুহাল মুমিনুন কেন বলেনি আইয়ুহান নাস কেন বললেন নাস মানে মানুষ আইয়ুহান নাস হে মানুষেরা হে লোকেরা হ্যাঁ হে লোক সকল কি বলছে লা তাশকু আলিয়ান কয়েকজন সাহাবী এসে যুদ্ধের ময়দান থেকে আলীর বিরুদ্ধে দোষারোপ করছে শিকায়ত করছে তো আমি পূর্ণাঙ্গ না বলে সটকে দেব কি বলছে হ্যাঁ যদি আসে তাহলে একটু হবে পানি আছে পান করা পানি আছে পানি একটু দেন আগে পানিটা পান করব হ্যাঁ কাজ করুন কথা শুনুন আইয়ুহান নাস হে লোক সকল শুনছেন বলবো আইয়ুহান নাস হে লোক সকল লা তাশকু আলিয়ান আলীর বিরোধিতা করো না আলীর দোষারোপ করো না আলীর শিকায়ত করো না কেন না নবীকে আলীকে আমি চিনি বেশি মোল্লা চিনে বেশি মুফতি চিনে বেশি না নবী চিনেছেন বেশি তা আলীকে চিনেওয়ালা নবী আর আল্লাহ আর নবীকে চিনেওয়ালা আলী আর আল্লাহ আর আল্লাহকে চিনেওয়ালা নবী আর আলী ঠিক না বেশি তাই নবীকে তো আলী চিনেছে তো বলছেন আইয়ুহান নাস লা তাশকু আলিয়ান আলীর শিকায়ত করো না আলীর বিরুদ্ধাচরণ করো না আলীর দোষারোপ করো না কেন ইন্নাহু খোদার কসম করে বলছি ফাওয়াল্লাহ অতঃপর নবী বলেন আল্লাহর কসম আরে নবী আল্লাহর কসম খাচ্ছেন সাহাবাদের সামনে বলছেন তো আল্লাহর কসম কখন বলে সন্দেহজনক হলে বিশ্বাস না করলে বিশ্বাস করবে কিনা সন্দেহ থাকলে ঠিক না বেটি হ্যাঁ তো নবী সাহাবাদের নবী বলছে ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি তার মানে কিছু সাহাবি আছে নবীর কথাকে মিথ্যা মনে করতো আস্তাগফিরুল্লাহ কসম খাবে কেন ভাবার তো বোঝান আমাকে ফাওয়াল্লাহ ইন্নাহু নিঃসন্দেহে আলী নিঃসন্দেহ বললেন আবার লাখশান অবশ্যই মজবুত দৃঢ় সুপ্রতিষ্ঠিত কিসে ফিজাতিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ আমার আলী আল্লাহর জাতে আল্লাহর পথে মজবুত রয়েছে জোরে বলেন আলী আল্লাহর জাতে ভাই জাত বোঝেন জাত বোঝেন জাত না হলে আবার সেফাত হয় না জি বলেন না আচ্ছা গোলাপ আতর কেউ ব্যবহার করেন করেন ওটা কি জাত না সেফাত হ্যালো মঞ্চে আছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষব্যাপী আলোড়ন সৃষ্টিকারী যুক্তিবাদী বক্তা আল্লামা ইমতিয়াজ হোসেন চিস্তিয়া তো আল্লাহ জাত যত নবী ওলি আছেন এনারা হলো সেই জাতের সেফাত গর করেন গর করেন গর করেন আল্লাহর জাত মানে সত্তা সত্তা বোঝেন ভেতরে যদি জীবন না থাকে মাটি যতই পুঁতে দেন অঙ্কুর বেরোবে
ওটা সত্তা ওটাই জাত তাকে দেখা যায় না যে ডিমের ভেতরে বসালে তো বাচ্চা হবে যদি হয় আন্ডা যদি থাকে ভেতরে গান্ডা জি খাই তো মরা ভেঙে যখন খাই জীবন আছে মরা কিন্তু বসালে গরম তাপ পেয়ে হয়ে যায় জিন্দা আবার অনেকে গান্ডা তার মানে ওর আগে থেকেই শেষ সত্তা নেই যা সত্তা ছিল সে তাপ পেয়ে জিন্দা হয়ে গেছে তো আজকে যারা জাতের বেটা আছে এই জাতের এই সত্তার কথা শুনে তারা জিন্দা হয়ে যাবে তা না হলে যাদের জাত নাই তারা মুর্দা হারামি হবে ঠিক না বেটা আল্লাহর নবী বললেন ইন্নাহু নিঃসন্দেহে তো আলী কি বললেন আলী আল্লাহর জাতের মধ্যে আল্লাহর পথে বা রাস্তার মধ্যে সুদৃঢ় মজবুত কোন সাহাবার নাম বললেন না কেন এনার নাম বললেন কেন আলী আল্লাহর ঘরে এসেছেন তার মানে বোঝা গেল আলী নাপাক পয়দা হয়নি আলী পাক পয়দা হয়েছে কারণ যেখানে মা জন্ম দেয় সে হায়েজ অবস্থায় কেবল নেফাস অবস্থায় থাকে এবং নাপাক থাকে ঠিক না বেটিক জি কিন্তু কাবা ঘর তো আল্লাহর ঘর পাক ঘর আল্লাহ পাক ঘর পাক কিবলা পাক কাবা পাক আসছে কে না আলী তাহলে সেভাবে আল্লাহ পাক তাহলে আলীর মা কত পাক আলীকে পাঠাচ্ছেন জোরে বলেন তাই আল্লাহ বলছেন আমার আলীর আওলাদ হলো আমার আহলে বায়াত জোরে বলেন সুবহানাল্লাহ তো আলী এতটা মজবুত এতটা পথ সেই আল্লাহর পথে যে নামাজে যখন বলবো সিরাতাল্লাযীন আনআমতা আলাইহিম আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত তো আল্লাহর জাত আর সেফাত যার মধ্যে আছে এর থেকে বড় নিয়ামত ওয়ালা আছে নাকি যদি বলেন দুনিয়ার চাল ডান গম ধান বাড়া বিল্ডিং খানা এইসব নিয়ামত তাহলে এখন বর্তমান আমাদের নরেন্দ্র মোদি বড় নিয়ামত ওয়ালা মমতা ব্যানার্জি বড় নিয়ামত ওয়ালা খ্রিস্টান ইংরেজি হুদিরা বড় বড় বিল্ডিং বালাখানা আজকে আমেরিকার যিনি প্রেসিডেন্ট বড় নিয়ামত ওয়ালা কি অভাব আছেছি আর মোল্লা খালি ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর ওয়াস্তে দে দে 700 টাকা আমার 300 টাকা মাদ্রাসার এ বড় ভিকারি বলে নিয়ামত ওয়ালা এ ভিকারি ওই দিকে নিয়ামত মনে করছে আল্লাহর নিয়ামত ওয়ালা কারা যে ওলির মধ্যে আল্লাহর জাত আছে যে ওলির মধ্যে আল্লাহর সেফাত আছে যে ওলি আল্লাহর জাতে আছে যে ওলি আল্লাহর সেফাত নিয়ে হেদায়েত করছে রহনুমাই করছে এরাই হলো নিয়ামত ওয়ালা আর নামাজে গিয়ে বলছি আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথে হেদায়েত করো যাদের উপরে আল্লাহর নিয়ামত আছে তো আলী আল্লাহর নিয়ামতওয়ালা কিনা বলুন আলী আল্লাহর নিয়ামতওয়ালা কিনা বলুন হোসেন আল্লাহর নিয়ামতওয়ালা কিনা বলুন হাসান আপনার আল্লাহর নিয়ামতওয়ালা কিনা বলুন আরে মা ফাতেমা আল্লাহর নিয়ামতওয়ালি কিনা বলুন আহলে বায়াত রাসূল আল্লাহর নিয়ামতওয়ালা কিনা বলুন আইম্মা তাহরিন আল্লাহর নিয়ামতওয়ালা কিনা বলুন তো যে নামাজের মধ্যে আলী নাম উচ্চারণ করতে আলী ভাবতে ঘৃণা হয় যে নামাজের মধ্যে জি যে মসজিদের পাশ দিয়ে যদি জুলুস যায় হোসাইনি বলে এই তোমরা অন্য রাস্তা দিয়ে যাও মসজিদের সামনে দিয়ে হোসেন হোসেন করতে যাচ্ছ ইয়া হোসেন ইয়া হোসেন আমাদের নামাজ ধ্বংস হয়ে যাবে আমাদের নামাজ বরবাদ হয়ে যাবে কামবাক্ত মোল্লাকে বলো যে নবী পাকের পিঠের উপরে ইমাম হোসেন যখন বসেছিলেন আর আল্লাহর নবী সেজদায় গেলেন ইমাম হোসেন ছুটে এসে নবী পাকের কাঁধে এসে বসে পড়লেন কেমন কাঁধে বসলেন তো নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হেদায়েতের হাদি রহনুমা সব দিয়ে গেলেন তারপরে মোল্লা গোমরা হয়ে যাচ্ছে খুঁজে পায় আমরা নবী মুহাম্মাদের উম্মত শ্রেষ্ঠ উম্মত ইতিপূর্বে আমার ইমাম সাহেব ভাই সব বলেছেন নিশ্চয়ই আমরা মুহাম্মাদের উম্মত শ্রেষ্ঠ উম্মত ঠিক না বেটি তো মুহাম্মাদের উম্মত যখন শ্রেষ্ঠ উম্মত আজকে এক মোহাম্মদ উম্মতের মধ্যে 73টা দল ঠিক না বেটি তো 72টা নবী বললেন জাহান্নামী আমার ভাই বললেন আমরা শ্রেষ্ঠ জাহান্নামী শ্রেষ্ঠ হয় হ্যাঁ করছে আমি কাউ দোষার করছি না বলার আর শোনার মধ্যে তফাত কথা জানেন উনি বললেন আমি শুনলাম আরে যাই কিছু হোক আমি তো মোহাম্মদ উম্মত শ্রেষ্ঠ উম্মত আবার আমার নবী সুপারিশ করবেন কোন নবী করবেন আমার নবীর উপরে কেউ বলতেও পারবে না জি আমার নবী এত বড় শ্রেষ্ঠ নবী এবং আমরা যে তার উম্মত আমাদেরকে সর্বপ্রথম হাসের মাঠে আমাদের সুপারিশ করবে নবী পাক বলেছেন সর্বপ্রথম কারো জবান খোলা হবে না আমার জবান খোলা হবে আমি আমার
আমার সাফা চলবে, আমি আবার উম্মতদের সুপারিশ করব, ঠিক না বেটি? কথাটা ঠিক তো? তো সেখানে আদম থেকে ঈসা রূহুল্লাহ কোন নবী জবান খুলতে যাবে কেন? এরপরেও কি কোনো দলিল আছে যে আমার নবী সুপারিশ করার পর তারপরে আদম সুপারিশ করবে, মুসা সুপারিশ করবে, ঈসা সুপারিশ করবে, অমুক নবী সুপারিশ করবে, এরকম দলিল পেয়েছেন? বলেছে কেউ? শুধু মুহাম্মদেরটা বলে দিল আমার নবী একমাত্র প্রথম সুপারিশ করি আমাদের করবে, বাকি সব নবী। তো বাকি নবী কে কে করেছে দলিল আছে? কেউ বলেছে যে আমার নবীর পরে এবারে ইব্রাহিম সুপারিশ করতে চলেছে, তারপরে অমুক নবী, তারপরে অমুক নবী আছে? মুহাম্মদের পরে আর কোনো নবী নেই কেন? আর কোন নবীর বয়ান নেই কেন? তো তারা কি সুপারিশ করবে না তার উম্মতকে? আমি বুঝাতে পারছি না নাকি? আমার নবী না হয় আমাদের জন্য করলেন, তারা আদম থেকে ঈসা নবী পর্যন্ত তাদের তো সুপারিশের ঘটনা আর উল্লেখ নেই, কোন কথা দলিল নেই। তো তেনারা কি সুপারিশ করবে না করবে নেই? যদি করবেন তো দলিল নেই কেন? আর যদি করবেন তো লিখ কিরকম করলেন। তা আমার নবীর তো উম্মত হবে 73 ফিরকা, ঠিক না বেটি? আমার উম্মত তো, আমার নবীর উম্মত তো 73 ফিরকা। তাহলে উল্লেখ আছে নবী সুপারিশ করবেন কাকে? 72 কে না ওই একটাকে? হ্যাঁ, ওই একটার মধ্যে। অতএব গোনা টুকটাক যাই কিছু থাক না কেন, অলিওয়ালা আছে কিনা, হেলেবাদওয়ালা আছে কিনা, আলিওয়ালা আছে কিনা, হেলেবাদওয়ালা আছে কিনা, পাঞ্জাতানের রঙে আছে কিনা, সুপারিশ করবে। জি, সুপারিশ করবে। কোরআন পাকে ওই আসওয়াকুল মুহারিকাতে আছে, একদল ব্যক্তিদেরকে জাহান্নামায় যাওয়ার নির্দেশ দেবে কখন? কবরে প্রশ্ন হয়েছে, বলে না কবরে প্রশ্ন হয়েছে, ফেলুয়ার হাসরের মাঠে উঠেছে, আজাব ভোগ করেছে, দাঁড়ি পাল্লাতে নেকি বদি ওজন হয়েছে, গোনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহ বলে জাহান্নামায় ফেলে দাও। যখন ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, কিছু কিছু ব্যক্তি হযরত আলীর দিকে তাকাবে, আবার টেনে নিয়ে যাবে, আলীর দিকে তাকাবে, আবার টেনে নিয়ে যাবে। কেন? না এরা মজলিসে আলেমের মুখে শুনেছে যে আল্লাহর নবী বলেছেন আলী জিকির করা ইবাদত, আলীকে দেখা ইবাদত, আলী মহাব্বতে বাদাত। তো নারায় হায়দারি দিলে এরা ইয়া আলী বলে জিকির করতো, তো আমরা তো ইয়া আলী বলে জিকির করেছি, তাহলে ইয়া আলী জিকির যখন ইবাদত, তাই তো আলী আছেন, জাহান্নামে কেন নিয়ে যাচ্ছে? এই রকম মনোভাব ছে। আল্লাহ বলবে ফেরেশতা থামাও, ওদেরকে থামাও, ওদেরকে থামাও। ইয়া আল্লাহ, আবার কি? সব তো ক্লিয়ার, খাতা কলম যা ছিল এত গুণা এত নেকি, জাহান্নামের অর্ডার ওজন হয়ে গেছে, আবার কি? এই ওদেরকে নিয়ে এসো, ও ফেরেশতারা, এদের খাতাতে ডায়েরিতে আমলনামাতে কোনো আর নেকি আছে? বলে না, যা গোনা সব দেখিয়ে দিয়েছি, আর নেকি ছিল যা দেখিয়ে দিয়েছি, তা গোনার বোঝা ভারী। বলে হ্যাঁ, ফাইসাল আছে জাহান্নাম। এদের অন্তর দেখো, অন্তর দেখছে ফেরেশতা বলল আল্লাহ আমরা তো অন্তর্যামী নয়, কি করে জানবো? আল্লাহ বলে আমি অন্তর্যামী। কেন? আমি জানতাম এরা দেখবে আলীর দিকে, সেখানে আলীর নাম শুনে জিকির করত দুনিয়াতে, আর আজকে জাহান্নামটা দিচ্ছে গুনার কারণে, কিন্তু এরা আলীকে ছাড়েনি, এখানেও আলীকে মহব্বত করছে। এ আলী জিকির করতাম জাহান্নামে যাচ্ছি, তা আলীর মহব্বত দিলের মধ্যে আছে, যার দিলের মধ্যে আলীর মহব্বত আছে, আমি রহমানুর রহিম আল্লাহ কি করে এই বান্দাকে জাহান্নামে দিই? কি করে জাহান্নামে? আলীর মহব্বত, আলীর মহব্বত থাকার জন্য জাহান্নামের গোনার পাল্লা ভারী হওয়া সত্ত্বেও ইন্টারনেটের যুগে মাইকে বলছি, হুজরাতে বলে নিজি, হ্যাঁ জি, এ দলিল টপিক দিয়ে কোরআনে, কোরআনের আয়াত দিয়ে অনেক আগে ছেড়েও দিয়েছে, বরদাস্ত করতে পারেনি, দলিল দিয়েছি কোরআন, আবার এমন এক কেতাবের হাওয়ালা দিয়েছি মোল্লাও নাড়তেও পারে না চড়তেও পারে না। কাবা ঘরের ইমামকে কাফের বলা হবে? আবার আজকের নয় 600 বছর পূর্বে, তখন তো ওইসব দেওবন্দি ওহাবি এসব ছিল না, সব তরিকতওয়ালা ছিল, পীরওয়ালা ছিল, আল্লাহওয়ালা ছিল, ভাগাভাগি তো 1200 বছর, এই কি বল 200 বছর আগে হয়েছে ইংরেজ আমল থেকে। কথা ভালো লাগছে? বাবা মার আল্লাহর আলীর মহব্বত, আর সেই নামাজে আলীর কথা খেয়াল হলে মোল্লা বলে কি নামাজ ফাঁসে, মইদের পাশ দিয়ে ইয়া হোসেন ওয়ালা জুলুস করে যায়, আমাদের নামাজ খেলাল হয়ে যাবে, নামাজ বরবাদ হয়ে যাবে, মন্দ রাখো, মন রসে যাও। বাবা কি নামাজের গরম!
আর আমার নবী নামাজ পড়ছেন ইমাম হোসেন নান্না মুন্না হঠাৎ কি হলো খেলতে খেলতে নানা মুস্তফার কাঁধে এসে বসে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর শার মোবারক কাবা কেবলার দিকে ইমাম হোসেন যখন কাঁধে বসলেন পেছন হলো নবী পাকের মাথার দিকে আর মুখ হলো মুক্তাদির দিকে জোরে বলেন না আজ মাথা নিচু ইমাম হোসেন বসবেন কেমন করে তো উনি যদি বসে যান তো পড়ে যাবেন তাকে দিকে উনি কাঁধে বসলেন গলায় বসলেন কাঁধে বসলেন মুখ করলেন নবী পাকের পেছন থেকে মুক্তাদির দিকে জি নবী পাকের জবানে কি ছিল সুবহান রাব্বিয়াল আলা সাজদার হাল সুবহান রাব্বিয়াল আলা হে আল্লাহ ইমাম হোসেন বসে আছে হাজি ইবাদতকার ইয়াকা নাবুদু আরে ইবাদত করনে वाला জুম্মার নামাজ পড়ে একবারে বিরিয়ানি গোস খানে वाला কি বিরাট করে ফেলেছি হ্যাঁ হোসেন হোসেন আলী আলী সব করে নামাজ ফাসে আবে তুই কাকে ফাসে বলছিস তো নবীর নামাজ আছে কিনা একাকে ফতোয়া দিবি পরে আমার আমরা তো নামাজে গিয়ে বলি ইয়াকা নাবুদু আমরা আপনারই ইবাদত করি নবী বলেছেন না বলেন হ্যাঁ যে নবী এক পড়েছে না পড়েনি আর নবী না পড়লে আমরা পড়বো কেন হ্যাঁ নবী পড়েছেন তো ইয়া কান আবুদু এ আল্লাহ আমরা আপনার ইবাদত করি আমরা আপনার ইবাদত করি তো আমরা যদি আপনার ইবাদত করি হোসেনের দিকে খেয়াল কেন হুজুর সুবহান রাব্বিল আলা পিঠে বসে আছে হোসেন সুবহান রাব্বিল আলা আল্লাহ বলছে হে মাহবুব খবরদার মাথা ওঠাবে না তুমি আমার মাহবুব ও তোমার মাহবুব আমার মাহবুবের মাহবুব আমার উম্মত বেঁচে যাবে কারবালাতে বড় কুরবানির দ্বারায় ইসমাইলকে বাঁচিয়েছি ছোট কুরবানি দুম্বার বিনিময় তো দুম্বাটা হলো ইসমাইলের স্মরণ কারবালা হবে আমার মুহাম্মাদি দিনের স্মরণ জোরে বলেন সুবহানাল্লাহ হোসেনের দ্বারা তো যে কারবালাতে ইমাম হোসেন আমার দিনকে চিন্তা করবে সেই হোসেন তোমার কাদের মধ্যে খবরদার মাথা ওঠাবে না যতক্ষণ পর্যন্ত হোসেন না নেমে চলে যায় তার নিজের ইচ্ছায় মাথা ওঠাবে না হুজুর এ আমার রাসূল মাথা ওঠাবে না সুবহান রাব্বিল আলা খেয়াল হচ্ছে ইমাম হোসেন পিঠে পিঠে বসে আছে সুবহান রাব্বিল আলা তাসাউরে হোসেন সুবহান রাব্বিল আলা তাসাউরে হোসেন সুবহান রাব্বিল আলা তাসাউরে হোসেন সুবহানাল আলা খেয়ালে হোসেন সুবহানাল আলা খেয়ালে হোসেন ধারণায় হোসেন মনে প্রাণে হোসেন মুখে সুবহানাল আলা ইয়াকান আবুদু ইয়াকান স্তাইন হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আমরা আপনারই ইবাদত করি ঠিক না ঠিক আমরা আপনারই ইবাদত করি তো এই আল্লাহ কি রকম ইবাদত আপনার ইবাদত কি না সুবহানাল আলা খেয়াল তো হোসেন তাহলে হোসেনের খেয়ালে নামাজ আলীর খেয়ালে নামাজ ফাতেমার খেয়ালে নামাজ আহলে বাইতের খেয়ালে নামাজ নবী দেখে দিয়েছেন আহলে বাইতের খেয়ালে নামাজ তাই নামাজ আর যারা বলে যে হোসেনের জুলুস নিয়ে গেলে নামাজ ভঙ্গ হয়ে যায় তাদের নামাজ রহমানি নামাজই নয় শয়তানি নামাজ তাহলে ফতোয়া দাও তোমার নবীর কাঁধে যখন হোসেন বসলেন তার নামাজ খেলাল হলো না তার নামাজ ভ্রষ্ট হলো না যদি বলো হোসেনের নাম শুনলে জুলুস শুনলে ডাক শুনলে নামাজ ফাসে তাহলে ইমাম হোসেনকে বসেছিলেন নবীর নামাজ হলো কি করে নামাজ কি ভাই যান আস্তে নবীর হোসেনি জুলুস নাম ইয়া হোসেন শুনলে যদি দিলে নামাজ ফাঁসে হয়ে যায় তো যে নবীর পিঠের উপরে পবিত্র পিঠের উপরে ইমাম হোসেন চেপেছিলেন আর নবী এবাদত করছিলেন বলুন নামাজ ভেঙে দিয়েছিলেন এবাদত করছিলেন তো সেই নবীর নামাজ কি থাকতে পারে এই মোল্লার ফাতোয়ায় জি তার মানে বোঝা গেল হোসেনের ইয়াদি নামাজ আরো বুলন্দি হয় আল্লাহ বলছে হোসেন না নামা পর্যন্ত আপনি মাথা ওঠাবেন না আর এই দৃশ্য তো খাজা কারিম নামাজ দেখেছে মোল্লা হারাম ঘর কত থেকে দেখবে খাজা কারিম নামাজ কেন বললেন মোল্লা বেশি পণ্ডিত না খাজা কারিম নামাজ বেশি পণ্ডিত খাজা কারিম নামাজ জ্ঞানী না মোল্লা জ্ঞানী তাহলে নবী পাকের পিঠের উপরে ইমাম হোসেন আছেন খুদ নবী সাইদায় পড়ে আছেন ইমাম হোসেন না নামা পর্যন্ত নবী পাক মাথা ওঠাননি তাহলে হোসেনের জন্য নামাজ আটকে গেল নামাজ কি স্ট্যান্ড করে দিল যতক্ষণ পর্যন্ত সিগন্যাল ক্লিয়ার না হচ্ছে নামাজ যাবে না নামাজ চলবে না নামাজ দৌড়াবে না ইমাম হোসেন রেড সিগন্যাল নামাজ দাঁড় করে দাও নামাজ সাইদা রুখে দাও যেখানে আছো সেখানেই থাকো
জানো না দিন বসে আছে দিন বসে আছে নবীর পিঠে দিন বসে আছে দিন বসে আছে আরে যে দিনের জন্য আল্লাহ তার নিজের নামাজ রুকে দিয়েছে এ নবী নামাজ রুকে দেন দিন যতক্ষণ না নামে হোসান্না নামে ততক্ষণ মতো সেজদা উঠাবেন না তো খাজা গরীব নামাজ উনি দেখেছেন নবীর দিকে আরে মোল্লা তুমি যাই বলো না কেন খাজা গরীব নামাজ দেখছেন কি যে নবীর উপরে যে বসে আছে নামাজ রোজা হজ জাকাত ইবাদত সব হোসেনের কদম তলে জোরে করে নামাজ রোজা হজ জাকাত তাই বললেন খাজা সস্ত হোসেন রুহানিয়াত জগতের সম্রাট হোসেন বাদশাহ হোসেন জিসমানী ইবাদতি জগতের বাদশাহ হোসেন দিন আস্ত হোসেন দিন হচ্ছেন কি হোসেন হ্যাঁ অবাক হয়ে যাচ্ছেন কবরে কি জিজ্ঞেস করা হবে মান দিনোকা তোমার দিন কি কি বলবে কিছু কিছু মোল্লা ইসলাম হ্যাঁ বলেন না ভাই যেগুলো শুনেছেন শিখেছেন বলুন মান রব্বকা আল্লাহ মান নবিয়কা নবি মুহাম্মদ মান দিনোকা ইসলাম তোমার দিন কি ইসলাম গরিব নামাজ কথা থেকে সে বলছে দিন আস হোসেন দিন হচ্ছে হোসেন হায় 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 কমবখত মোল্লা টুপি খুলে যাবে এই কথাটার মানে বুঝতে আবে ইসলামের স্বরূপটা দেখা ইসলাম একটা শব্দ কোরআনে ইসলাম মানে কে যে লেখা আছে মহরম উপলক্ষে এক বিরাট ইসলামিক জলসা এর স্বরূপ আছে ইসলামিক ইসলামের স্বরূপ কি ইসলামের সিমটম কি ইসলামের নমুনা কি ভাই কথা বুঝি বুঝতে পারছেন হ্যাঁ মানুষ মানুষ কোন মানুষ নির্দিষ্ট নেই যে কোনো মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান অমুক মানুষ নির্দিষ্ট হয়ে গেল ইসলাম অনির্দিষ্ট ইসলাম স্বরূপ কথা নিদর্শন কি আমার কথা বোধ হয় খুব কষ্ট হচ্ছে বুঝলে নাকি ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম তো ইসলামের স্বরূপ কি ইসলামের স্বরূপ নবী দেখিয়ে দিয়ে গেলেন আর খাজা বাব বলে দিলেন যে যেখানে নামাজ রুকে দেয় হোসেনের জন্য ইসলামের স্বরূপ হলো ইমাম হোসেন যারা বলে তাই নবী হলো ইসলামের স্বরূপ নবী হলো দিন হাসান হলো দিন আলী হলো দিন ফাতেমা হলো দিন এই দিনেদের মহব্বত যেখানে থাকে বলে শেরেক 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 এ মোল্লাদের মাথায় শয়তান বলে এদের উপরে শেরেক তোর মারি তোর মাথায় পেরেক আর যেই শয়তান মারলো মাথায় পেরেক মাথা হয়ে গেল কেরেক আর যেই হলো মাথা কেরেক অমনি ফেল হলো ইমানের ব্রেক তাই ওদের পেছনে যত লাইন দিয়ে যায় ইমানের ব্রেক ফেল কোথায় নিয়ে যাচ্ছে না জাহান্নামায় গিয়ে ফেলবে এ নবী উত্তম কি বাস একটুখানি চ্যাপ্টার খাজা আবার ওই নিদর্শন ছন্দটি আজকে আমি বলবো না অনেক সময় লেগে যাবে যে আয়াতটা ছড়েছি বাস একটুখানি ছন্দ দেবো হায় 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 আল্লাহ কি বললেন সূরা জুমারের 8 নম্বর আয়াতে যে যারা কথা শোনে উত্তমটির আমল করে হ্যাঁ তাহলে উত্তমটি চেনা বলে হুজুর সব বললেন উত্তমটির আমল করে উত্তমটাই তো চিনালেন না জি বাস উত্তমটা চিনিয়ে বক্তব্য শেষ করব উত্তমটা চিনাবো একটুখানি সময় চিনিয়ে নিয়েছি উত্তম যারা অনেক কথা শুনে ভাই সারাটা জীবন নবী পাকের জীবনে 23টা বছর শুনেছে কথা সাহাবারা নবী পাকের জীবনে 23টা বছর মক্কা আর মদিনা 13 আর 10 জি 23 বছর কথা শুনেছে আর আল্লাহ বলেন এই 23 বছরে যা নবীর কাছে শুনেছে তার উত্তমটির যারা আমল করে কি জি তার উত্তমটি হায় হায় উত্তমটি কি বিভ্রান্ত হয়ে যাবে কে বলে নামাজ ফের বলছে নামাজ জাহান নামাজও জাহান্নামই হবে তার উত্তম নয় কিন্তু আল্লাহ বলছে উত্তমটি যারা আমল করে তাদেরকে আল্লাহ হেদায়েত করে নিয়েছে তো আল্লাহ যাকে হেদায়েত করে জাহান্নামই হবে না দলিল এসে যাচ্ছে উত্তমটি বলবো না রেখে দেবো বলবো আম্মা জান আয়েশা তাফসিরাতুর রহমানসুর বাহাওয়ালা জোরালো তালে কোরআনে তাফসির করেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ
হাদিস থেকে উত্থাপন করেছেন কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দরবারে তাম সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি কি যে তাম মখলুকাত তাম মখলুকাতের মধ্যে উত্তম মখলুক কি আমার নবী বললেন আল্লাহর নবী বলছেন ওয়ায়েশা তুমি কি কোরআন পাকের এই আয়াতটা পড়ো নাই বলেই নবী বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া সূরা বাইনাত 7 নম্বর আয়াত জি ইন্নাল্লাযীনা নিসন্দে যারা আমানু ঈমানদার ঈমান আনে ওয়ামিলুস সালিহাতি নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া ওরাই হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মখলুক জোরে বলেন এও তো বলে দেখেছো এই জন্যই তোমরা নামাজে দাওয়াত দি কেন না আল্লাহর যারা ঈমান আনে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে আমিলুস সালিহাত নেক আমল করে नेक अमल करे सालिहात माने बुझेगा से नेक अमल करे जी नेक काज करे नेक अमल करे उलाय कहूं घरुल बारिया ओराई होलो सिस्टीर तमाम सिस्टीर सिस्टो मखलूक तो अखन तियात्तर फिरकार बात तो जहन्नामी हबे के ने उत्तम अमल करे नी के बोले आमी आल्लाह मानी नी के बोले आमी नबी मानी ना के बोले आमी कियामत मानी ना के बोले आमी कुरान मानी ना फिरकाई तो माने सबाई अनेक अमल करे नमाज पढ़े रोजा करे हज करे बरन तरिकतेर पीर वाला लोक थेके बेशी जारा पीर माने ना तारा बेशी अमल करे ठीक ठीक ना बेठी बेशी करे हाँ जी तो भाई आमार उत्तम अमलकारी कारा ए आते तफसीर मोल्ला बोलबे ना रसूल बोलबे এ আয়াতের মর্মভেদ বেশি নবী বোঝেন না মোল্লা বোঝে তো এ আয়াতের তাফসীর নবী করছেন সাহাবা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাওয়ায়াত করছেন যে আমরা সাহাবা বড় মাজমা করে নবীর সমীপে ছিলাম নবীর মাজমাতে ছিলাম নবীর সম্মুখে ছিলাম তো এমন সময় হযরত আলী এলেন জোরে বলেন সুবহানাল্লাহ এমন সময় হযরত আলী আগমন হলো হযরত আলী আগমন করলেন আর আমার নবী আলীকে দেখে বলছে এই আলী এবং এর শিয়া শিয়া মানে জামাত আরবি ভাষায় শিয়া লেখা আছে বাংলায় জামাত বলুন দল বলুন অনুসারী বলুন যাই বলুন এই আলী এবং এর জামাত বা এর শিয়া বা জামাত অতএব আলীকে যারা মানে আলীর যারা অনুগামী আলী আলী যারা করে এই আলী আর আলীর অনুগামীরা কাল কিয়ামতের দিনে এরা কামিয়াবি হয়ে যাবে এরাই হবে সৃষ্টির সেরা জোরে বলেন সাহাবাদের মাঝমাতে ওই তাফসীরের মধ্যে আছে সাহাবাদের মাঝমাতে তখন আল্লাহর নবী কি বললেন যে এই আলী এবং আলীর শিয়া কিয়ামতের দিনে এরাই হবে কামিয়াবি সৃষ্টির সেরা নবী বলেই আয়াত পড়লেন কি ইন্নাল্লাযীনা আর নাজিল হলো কোরআন যে এ রাসূল যাদেরকে যাকে তুমি বলছো যে আলী আলীর জামাত কামিয়াবি আমি আল্লাহ এটাই বলতে চাইছি ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া নিঃসন্দেহে যারা ঈমান আনে এবং নেক আমল করে ওই জামাত আর আলীর জামাত ওই আলী আলীর জামাত ওরাই সৃষ্টির সেরা জোরে বলেন তাহলে এখানে ঈমানদার কারা আলী মান্যওয়ালারা ঈমানদার আলী মান্যওয়ালারা নেক আমলকারী আর বাকি যত আলীর বিরোধী এরা বেঈমান গাদ্দার যতই নামাজ পড়ুক সব শয়তানের নামাজ জি নবীর উপরে ফতোয়া তো দিতে পারবো না ওরা দিতে পারে কিন্তু নবী কি বলছেন আলী মান্যওয়ালা নেক আমলকারী আলী মান্যওয়ালা আর বাকি যতই নেক আমল করুক আমার নবী তাদের দিকে দেখেনি কেন যে আলীকে মানেনি আলীর অনুসারী নয় তার আমল ওই শয়তানের মতো ঠিক না বেটি আল্লাহ তার আমল দেখেছিল ফেরেশতাকে যখন শয়তান বানালো আল্লাহ দেখতে চেয়েছিল তুই লাখ আমাকে শয়ে সেইদা কর আদমকে করবি কিনা আল্লাহ একটা সেইদা দেখতে ছিল কি জি আল্লাহ একটা সেইদা দেখতে চেয়েছিল ফেরেশতারা একটা সেইদা দেখেছে কাকে আদমকে করেছে সবকে মকবুল করলেন আর এত করোড় করোড় সেইদা করলো আজাজির একটা সেইদা করলো না আদমকে শয়তান বানিয়ে দিল তো করোড় করোড় মৌলবি তুমি করোড় করোড় আমল করো আলী যদি অনুগামী না করো তো তুমি শয়তানি
কেজি সাহাবাদের কাছে যখন আলী আসতেন যা খালবারিয়া সাহাবারা বলতেন সৃষ্টির উত্তম এসে গেছে সুবহানাল্লাহ সৃষ্টির উত্তম এসে গেছে কেজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই রওয়ায়াত যে এই আয়াত নাজিল হয়েছে আর আলী এসে গেছেন আলী বলছে এই যে আয়াত নাজিল হলো না নবী বলছেন এই যে আয়াত নাজিল হলো না হে আলী তোমার এবং তোমার জামাতের উদ্দেশ্যে অর্থাৎ আলী আলী বলনেওয়ালা আলী আলী মাননেওয়ালা তাদের সম্পর্কে আল্লাহ এই আয়াত নাজিল করছে ওরা হলো সৃষ্টির সেরা হাজরে বলেন সুবহানাল্লাহ ভাই কোরআন হাদিসের বাইরে একটাও দলিল দেয়নি আহা হা হা সেই নবী মুস্তফার কাঁধে জি নবী বসে আছেন খাজা বলছেন দিন আস্ত হোসেন দিন হলো হোসেন আর সেই দিনের নারা দিলে বলে নামাজ খালাল হয়ে যাবে সেই দিনকে নিদর্শন বানাতে গেলে বলে শিরিক বেদাত জ্বালিয়ে দে পুড়িয়ে দে ওই তাজিয়া পাক দেখলে বিবি তালাক আলম পাক দেখলে বিবি তালাক ঝান্ডা দেখলে বিবি তালাক আমি বলি যখন ফাতোয়া দিয়েছিস তালাক তো দেখেই তো দিয়েছিস না দেখে তো দিসনি কেন একজন একজন বই পড়ছি একজনের চব্বিশ পরগনা একজন মরানা বলছে কি জানেন বাবা হুজুরের গোলাম ছিল জি তা আজ আসে না নেই তাই নাম বলে লাভ নেই তা আমার গ্রামে মানে আসতেন একটা পোষ্য বেটা করেছিল আমি কেতাব পড়ছি উনি গোসল করতে যাচ্ছেন বলছি মহান সাহেব কি কেতাব পড়ছেন আমি বললাম এই যে কাবার হকিকত কার লেখা সামানিয়াজি সামানিয়াজি এর উপরে বিশ্বের আলেমদের ফতোয়া কি না এর বই যে পড়বে তার বিবি তালাক আচ্ছা তাই নাকি আমি তো জানি না হ্যাঁ হ্যাঁ বলে আচ্ছা হুজুর আপনি পড়েছেন মানে না না ফতোয়া এসে কিছু পড়েনি যে ফতোয়া দিয়েছিল তিনি কি না পড়ে ফতোয়া দিয়েছেন না পড়ে দিয়েছেন জি পড়ে দিয়েছেন কিতাব সালমান রুশদির ৪৭ ভার্সেস পড়ার পর তো শয়তান বলা হলো না পড়ে বলা হলো তাসরিমান নাসরিনের লিখিত কিতাব পড়ার পর তো ইসলামের দুশ্মন মনে করা হলো নাকি দুশ্মন না না পড়ে তাই বললাম মরান সাহেব আপনি আবার খেলাফত পেয়েছেন মেজে হুজুরের খলিফা তো ভাই আপনি যে হুজুর বলছেন যে এই কিতাব যে পড়বে তার বিবি তালাক তা যিনি তালাক দিয়েছেন আমি নাম বলতে চাচ্ছি না আপনার আপনি আগামী জব তিনি কি পড়ে দিয়েছেন না নিশ্চয়ই পড়েছেন আমার এবার খোঁজ নিয়েছেন উনি বিবি পড়ার পর তালাক হয়ে গেছে তারপরে উনি কি আর বিবাহ দৌড়িয়েছেন তা জানি না আর যদি বিবাহ না দোহরায় তাহলে ওই ওরসে যত জন্ম হবে হারামজাদা হবে ভাই তালাক পাক তো বিবির কাছে ঠিক না বেটি আর যদি দোহরে নেয় তাহলে বেঁচে গেল খোঁজ নিয়ে বলুন তো আপনিও খোঁজ নেননি তা মানে আপনি মজুর রাগ করবেন না কোথায় কে শিয়াল হুক্কা হুয়া করেছে আপনি মৌলবীর ছাল পরে আছেন হুব্বা জুব্বাতে কিন্তু ভেতর থেকে শিয়ালের প্রমাণ দিলেন যে তুমি যেখান থেকে হুক্কা হুয়া করো আমিও তোমার জাত ভাই হুক্কা হুয়া কি যে ঠিক না বেটি হে আলম পাক দেখলে যদি বিবি তালাক নিশান পাক দেখলে যদি বিবি তালাক তাজিয়া পাক দেখলে যদি বিবি তালাক তো যারা দেখেছে তারা কি তার বিবির সঙ্গে আবার বিবাহ দোহরিয়েছে যদি না দোহরিয়ে থাকে তাহলে হালাল জাদা জন্ম হয়নি হারাম জাদা জন্ম হচ্ছে আর এদের ওরসে যত হারাম জাদা হচ্ছে তো হারামি মৌলবি হচ্ছে আর ইমাম হোসেনের দুশ্মনী করছে আলী দুশ্মনী করছে আহলে বেতের দুশ্মনী করছে জানো ইমাম হোসেনের জন্য নাকি কানতে নেই বলে ইমাম হোসেনের যে আমার মাতম কি শোক মানাতে কি হবে এরা কি নবীর উম্মত না শয়তানের উম্মত আমার নবী এখনো কারবালা হয়নি আমার নবী কাঁদতে লেগেছেন শেষ পর্যায়ে চলেছি আমার নবী হুজরাই যাচ্ছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ও উম্মে সালমা আমি হুজরাই যাচ্ছি হুজরাতে আমার কিছু কাজ আছে ও ভাইজান হুজরাতে আমার মনোযোগ দিয়ে শুনবেন একদম অল্প সময়ের মধ্যে আমি কিছু শাহাদাতের কথা বলে শেষ করব তো এবার বোঝা গেল ভাই উত্তম কথাটি আমল করো উত্তরটা বললাম না বুঝতে পারলে না কোরআন বলছে যারা সব কথা শোনার পরে উত্তমটির আমল করে উত্তমটির অনুসরণ করে তারাই হলো হেদায়েত প্রাপ্ত তাহলে মা এসা বললেন উত্তমটি কে নবী বললেন আলী আলীর জামাত কিজি তাহলে সব কথার মূলে আল্লাহ নবী দেখিয়ে দেখলেন আলী উত্তম জোরে বলেন আর যে আলীকে মানবে সে কি ফাতেমাকে ছেড়ে দেবে
आली माना माने आज पर्यंत কিয়ামত পর্যন্ত আলী ওয়ালা ওলি কেও মানতে হবে ঠিক না বেঠে ইমামুল আউলিয়া তো ইমাম হোসেনের মাতম শোক মহরমে বলে কি কত মোল্লা ফেরাউন খ্রিস্টানের দালাল ইহুদির দালাল লুটেরা খানেওয়ালা জাত গরিবদের বাড়িতে গিয়ে সাদকা জাকাত ফেতরা কিছু বাদ দিস নি গরিবের পাওনা তার কাছ থেকে ছিনে নিয়ে বলছিস ওদের থেকে মাদ্রাসা দান করা আগে দরকার কামবাক তাকে দিলে তার ছেলে ফুলে খাবে দুদিন যাবে তার কাছ থেকে ছিনে নিয়ে তুমি মাদ্রাসা নিয়ে যাচ্ছ সাদকা জাকাত করো মৌলবি তোমার লজ্জা করে না ভাওতাবাজি ইসলাম শুনিয়ে নিজেদের দোকান সাজাচ্ছ আর মানুষদের গুমরাহ করছো ও সাদকা জাকাত খোর যার সাদকা এতিম মিসকিনদের যদি সাদকা জাকাতের মালকে কেউ যদি নিয়ে খায় সেই মৌলবী কি এতিম মিসকিন তাহলে সাদকা জাকাতের মাল মানে গরিবের এ তো গরিব নয় হ্যাঁ এ নিজে ফতোয়া দেয় নিজে খাচ্ছে তার মানে একজনের হরণ করে খাচ্ছে লুটে খাচ্ছে হারাম কর্ম হলো বে তোর এত বড় আসপত্তা কি করে হয়ে যায় যে মহরমে খুশি মানাও কি করে তোমার আসপত্তা হলো মহরমে খুশি মানাও কামবাক তুই তো মুর্দা রে কসম খোদা তুই মুর্দা ওই একটা ছোট্ট চ্যানেল করেছে হলফুল ফজল তাতে আমার নামে বলছি আমার ওয়াজ চালিয়ে বলি ভণ্ড মৌলবী ওলি দরবারে মাথা ঠোকাতে বলে এ বলে সে বলে বলে জবাব কোনো হাওয়ালা দলিল দেয়নি এমনি এমনি বিনা দলিলে বলে দিয়েছে কামবাক শোন ওলির দরবারে খাজা বাবাকে যদি ওলি বলে মানিস আমরা সৃষ্টি আসিছিলাম খাজা বাবার এবং খাজা বাবার খালিফাদের ফজলুদ্দিন আত্মার গঞ্জের শেখর রহমতুল্লাহ কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ নিজামুদ্দিন মাহবুব এলাহি আর কি বলে আমির খসরু বিভিন্ন কুতুব আহলে বাইতের রাসূলের আওলাদগণ যারা খাজা গরিব নওয়াজ গসপাকের কিতাব সকলের কিতাব থেকে দেখিয়ে দেব এবং মশহুর তিরমিজি শরীফের হাদিস থেকেও দেখিয়ে দেব সাহাবা এসে নবী পাকের কদম চুমু দিতেন জোরে বলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মঞ্চে আছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষব্যাপী আলোড়ন সৃষ্টিকারী যুক্তিবাদী ঐতিহাসিক সুমধুর বক্তা আল্লামা হিম্মত থাকে তো দম থাকে তো দলিল দে দলিল সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ দলিল দেখবে তোমার মুখের কথা শুনবে নি ভণ্ড বললেই ভণ্ড হয় না তুমি তো নিজেই বিল্লির গুয়ে থেকে কালো হয়ে বসে আছো ভেতরে গন্দেগি ভরা শোন হাজার দলিল আছে রে খাজা গরিব নওয়াজের কথা তো ভরা পড়ে রয়েছে এবং হাদিস পাকেও আছে নবী পাকের হাত মোশাফা বসা দিতেন কদম বসাও দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ তুমি দেখো যে কদম বুশি করা বা ওলির কাছে মাথা ঝোকানো যদি যদি শিরিক হয় তো তুমি দলিল দাও দলিল দাও কিছু কথা এমন আছে কোরআন হাদিসে হালাল না হারাম প্রমাণ না থাকলে দলিল না থাকলে তার উপরে না যায় যে ফতোয়া কোনো হারামের অধিকার নেই ফতোয়া দেবে কেন কে হালাল না হারাম কোনোটাই নেই হালাল না হারাম কোনোটাই নেই সেটা হচ্ছে মুবাহ দুনিয়াবি কাজ গোনাও নয় নেকিও নয় তো তুমি হালাল হারাম শিরক বিদাত ফতোয়া কোথা থেকে পেলে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ কোরআন থেকে নবীদের কদম অলিদের কদম জি আবার বলছে কি একটা আয়াতের মানে তুমি জানো করতে কোরআন তো পড়ছো আমাকে একটা মানে করে বুঝিয়ে দাও তো ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতুজ যাকাত যাকাত প্রদান করো সূরা বাকারা ওয়ারকাউ এবং রুকু করো মারাকিন রুকুকারীদের সাথে মল্লা নামাজ পড়াবার জন্য নিয়ে যাচ্ছ দলে দলে মসজিদ ভর্তি নামাজি বানাচ্ছ নবী বলেনি যে মসজিদ ভর্তি নামাজি হবে একটা ইমানদার থাকবে নি এটা পূর্ণ কথা তার মানে বোঝা গেল যে মসজিদে আলী হাসান হোসেন পাঞ্জাতানি নারা নেই জিকির নেই সেই মসজিদে সব বেনামাজি বেঈমান আর আলীওয়ালা যেখানে আছে সব ইমানদার সৃষ্টির সেরা মখলুকাত
যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআন পাকের বাণী হলো শুনে শুনে আপনাদের কান ফসে গেছে, ঠিক না বেটি? পুরনো কথা, নামাজ কায়েম করো ভাই, নামাজ যখন কায়েম করবে কিয়াম, তারপরে কিয়ামের পরে বলেন বলেন রুকু। আচ্ছা, তাহলে কিয়ামের সিমটম দাঁড়ানো, রুকুর সিমটম ঝোঁকা, তারপরে সাইদা, তারপরে কউদ, সাইদার সিস্টেম সিমটম মাটিতে মাথা ঠুকে দেওয়া, আর আখেরে সালাম আত্মাহাত পড়ে। জি, তাহলে চার মকাম হয়ে গেল, কিন্তু একটা গোপন মকাম নিয়ত, সেটা প্রকাশ্যে না, নিয়ত মনে মনে, ঠিক না? তাহলে ফার্স্ট মকাম নিয়ত। জি, মা ফাতেমা গোপন, সুবহানাল্লাহ। বাকি চারজন প্রকাশ্যে, কায়াম মোহাম্মদ, রুকু আলী, আর রুকু অবস্থায় আলী যাকাত দিয়েছেন, আর রুকু অবস্থাতে আল্লাহ আলীকে ওলি বলেছেন, জোরে বলেন। অতএব ওলি মানলে ওয়ালারাই হলো রুকুকারী। আচ্ছা শুনেন শুনেন, আমি আরো ডিসকাস করার চেষ্টা করছি একটু ভালো করে। ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত, কেন এরকম হচ্ছে ঘুমক, ওই ছেলেটা চিল্লাচ্ছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। আবার নামাজ ফারেগ হয়ে গেল, তারপরে বলছে যাকাত দাও, কিজি? তাহলে আর নামাজ নাই তো, যাকাত যখন দিতে আসবে নামাজ নাই, কিজি? সারা বছর পরে যাকাত কি সব দিন দেয় না মাসে একবার দেয়? তাও কবে? ঈদুল ফিতরের আগে। হ্যাঁ, কেউ দূরে ঠেলে রেখে দেয়, পরে দেয়। তাহলে এক মাস পরে সারা বছর নামাজ পড়লো, নামাজ পড়া হয়ে গেল, কত নামাজ পড়লো, জোহর আসর মাগরিব ইশা ফজর তারাবি জুম্মা, হ্যাঁ, পড়ে 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 লাস্টে মাসের শেষে যাকাত। জি, বছরের শেষে যাকাত। এবার শোনেন, তারপর বলছে ওয়ার কাউ, তো নামাজ সারা বছর পড়লে যাকাত দিতে এলে বছরের শেষে বলছে রুকু করো। মুনিবি সাহেব অনেক নামাজের তবলিগ করেছেন, অনেক নামাজের দাওয়াত দিয়েছেন, তো নামাজের দাওয়াত দিয়েছেন, নামাজ মানে চারটে মোকামকে নিয়ে কিয়াম কওদ রুকু সাইদা, কিন্তু এখানে বলছে রুকু করো। কিরকম রুকু? না ওয়ার কাউ মার রাখিন, ওইভাবে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। তো রুকুকারীটা দেখাও কে, নামাজের ভেতরে রুকু না বাইরে রুকু? শ্রোতা আমি কাঁচা পেয়েছি, এইটা আবার কঠিন কথা, নামাজের মধ্যেই রুকু, বাইরে তো নয়। তো এ তো বাইরে বলছে, যাকাত দেওয়ার পরে বলছে, যাকাতের পরে আবার রুকু আলাদা, নামাজ বলেনি রুকু করো। মলিবি সাহেব খালি হাফেজি পড়ে, কারিগিরি পড়ে, মৌলবিগিরি করে বক্সে দেওয়াটা শিখেছো, কোরআন শিখো না। রুকুকারি কাকে বলে? রুকুকারি হায় 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 কাকে রুকু বলে? শয়তান বলেছে সূরা হিজরের 39 নম্বর আয়াত, আয়াত বলছি না, সময় চলে যাবে। হে আল্লাহ, তোমার আদমের জন্য আমি গুমরাহ হয়েছি, আদম বা আদমের বংশধরদের সবাইকে আমি গুমরাহ করব জমিনের মধ্যে, কিন্তু কিছু তোমার খালেস বান্দা আছে, তাদের গুমরাহ করতে পারবো না। আল্লাহ বলছে ওটাই তো আমার নিকটে আসার জন্য সিরাতে মুস্তাকিম, জোরে বলে। তো তারা কারা? না আদম যাদের হাওয়ালাতে দোয়া করেছেন, আল্লাহ ওই পাঁচজনের ওসিলায় দোয়া কবুল করো, তো ওদের কাছে শয়তান যেতে পারবে না। কেন? না আল্লাহ বলেছেন কি, না আমি এদেরকে পাক করে দিয়েছি, না পাককে দূর করে দিয়েছি, এইভাবে পাক করেছি যেভাবে আমি পাক, এইভাবে পাক করেছি। আল্লাহর কাছে শয়তান যেতে পারে? তো আল্লাহ যেমন পাক, শয়তান তো না পাক যেতে পারবে না, কিজি? তো আল্লাহ যেমন পাক আহলে বাইতকে সেভাবে করেছে আল্লাহ পাক, তো শয়তান যেমন আল্লাহর কাছে যেতে পারে না, আহলে বাইতের কাছে যেতে পারবে না। তো যে মোল্লা ফতোয়া দেয় আহলে বাইতের বিরুদ্ধে, তার মানে এরা আসতে পারে না পাকের কাছে। তাহলে না পাক দুধ দিয়ে ছড়াচ্ছে, অতএব দুর্গন্ধ ছড়াচ্ছে, তার মানে বোঝা গেল সে হলো গোপন শয়তান, এরা না পাক প্রকাশ্য শয়তান, এরা আহলে বাইতের দ্বারেও আসতে পারে না, তাই ফতোয়া ছড়াচ্ছে। তো ভাই জান, এরা জীবনে কোথাও পাথরে মূর্তিতে বা কোন শক্তির কাছে এজিদের মতো শক্তি, কত বড় এজিদ মাথা ঝুঁকিয়েছে, রুকুর সিমটম কি ঝোঁকা, ঝোঁকা তো এজিদ ঝুঁকিয়েছে, ইমাম হাসানকে ঝুঁকাতে পেরেছে, আলীকে ঝুঁকাতে পেরেছে,
আহলে বেতকে ঝুকাতে পেরেছে, পঞ্জাতনকে ঝুকাতে পেরেছে, কি না অপপায়া শক্তি অর্জন করেছিল, পেরেছে, জান দিয়েছে, চার মাসের শিশু দিয়ে দিয়েছে, ছ মাসের শিশু দিয়ে দিয়েছে, চার বছর সাকিনা দিয়ে দিয়েছে, নবীর বেটি পাক পবিত্র মহিলা উন্না উড়িয়ে নিয়েছে, মোল্লা বলে আজকে বরখা ওড়াও পর্দা করো, কামবাক মালাও তোর মতো মোল্লা কালকে ফতোয়া দিয়েছিল যে এদের বরখাটা উড়ে নাও, চাদর উড়ে নাও, খালি মাথায় নিয়ে যাও, নবীর ঘরের মহিলাদেরকে খালি মাথায় নিয়ে যাচ্ছিস, তাদেরকে সাপোর্ট করছিস, আর আজকে নিজের বরখড়া চিস্কেরা করতে তোদের নফসের কোনো খেয়ালই খারাপ আছে নাকি? দেখলি নফস জেগে উঠিয়ে আর বরখা দিলে দেখবো নি বাবা কমবাক শয়তান, সেখানে বরখা উঠেছিস নবীর ঘরের মহিলাদের, আর এখানে ফাতোয়া পর্দার ফাতোয়া, পর্দার ফাতোয়া, ইমান বহুত খারাপ, দেখলি শয়তানি মন জেগে উঠে। আস্তাগফিরুল্লাহ, কত আলেম বলুন বাস্তবটাকে মানবে না অবাস্তব মানবে? কসম খোদার হালালি যারা বাস্তব মানবে, ঠিক না বেটি? কারবালাকে আগে দেখতে হবে, কারবালাকে, সেখানে নবী পাকের বেটিদের পর্দা নেই, নবী পাকের বহু মাদের পর্দা নেই, নবী ফাতেমার বেটি জয়নবের পর্দা নেই, ছিনিয়ে নিল, ছিনিয়ে নিল। কারবালা প্রান্তরে রাত্রিবেলা ছেলেদেরকে গুছাচ্ছে জয়নব, মা জয়নব আলাইহিস সালাম আলীর বেটি, হ্যাঁ, ও সাকিনা, ইমাম হোসেন সঁপে দিয়ে গেছে, চার বছরের সাকিনা, ও সাকিনা কোথায় তুমি, খুঁজে খুঁজে গিয়ে দেখে যে ইমাম হোসেনের ছাতির উপরে বুকের মাথা দিয়ে আব্বার সঙ্গে কথা বলছে, বেটা যাও তোমার ফুফি আম্মা ডাকছে ওখানে গিয়ে, আর আজ থেকে তুমি আমার সেনা পাবে না, আমার সেনাকে বালিশ পাবে না, কেয়ামতে একদম পাবে, আমি তোমার নানার কাছে চলেছি, আমি তোমার দাদার কাছে চলেছি, আলীর কাছে চলেছি, আমার মা ফাতুনের কাছে চলেছি, যাও। আওয়াজ যখন পাচ্ছি সাকিনার কাছে বলছি, ও সাকিনা কার সঙ্গে কথা বলছিলে, কেন, ওই তো আমার আব্বা কথা বলছিলে, ও বোন জয়নব তোমাকে সঁপে দিয়েছি সাকিনাকে নিয়ে যাও, ভাই হাও সাহেব তুমি আজ কথা বলছো মাথা নিয়ে গেছে কোথায় এজিদের দল, আর কথা বলছে কে, এ হলো আল কোরআন, এ হলো না থেকে কোরআন, কারণ আল্লাহর যেমন জবান লাগে না কাউকে দ্বারাই বলাতে হলে নবীর জবান লাগে, তো এখানে জবান নেই কিন্তু হোসেন বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহকে বলতে গেলে মুহাম্মাদের জবানে বলতে হয়, কিন্তু এখানে হোসেন বলছে, কেন বলছে, যে কত মানুষ আরবি লুটেরা বাজারিয়া উপর দিয়ে নবীর বেটিদেরকে নিয়ে যাচ্ছে, আর ইমাম হোসেন বললামের আগায় সেই বর্ষার আঘাতে ঝুলন্ত মাথা কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে, কেন যাচ্ছে, যে সারাবি লম্পট জুয়ানিরা যেন আমার বোন জয়নবের দিকে না দেখে মাথা খোলা আছে, তাই আমি এই কারিশমা দেখাচ্ছি যাতে এটাই ভাবে যে কাটা মাথা, দিল কোথায়, ঘর কোথায়, আপনার কলেজে কোথায়, ফ্যাপসা কোথায়, গুর্দা কোথায়, কারবালায় পড়ে আছে, এখানে কোরআন পড়ছে, তো আমার দিকে যেন তাকিয়ে থাকে, আমার ঘরের নবীর মহিলাদের খালি মাথা না দেখে, এই জন্য হোসেনকে কেরামত দেখাতে হবে, মজিয়ে দেখাতে হবে। কমবক্ত মালাহন বোঝে না, ইমাম হোসেন কোরআন পড়েনি, আলী কোরআন পড়েনি, এ ইমাম ইমাম হাসান পড়েনি, ইমাম হাসান হোসেন কেন পড়লেন, মজবুর যে আমার নবীর ঘরের মহিলাদের মাথা খোলা, চাদর নিয়ে নিয়েছে, লুটে নিয়েছে, এদের যেন মস্তক না দেখে, তাই আমি এমন কোরআন পড়বো যেন আমাকে দেখে ভাবে আর ভেবে যেন পাগল হয়ে যায়, আরে কাটা মাথা কী করে পড়ছে, এই কাটা মাথা কী করে পড়ছে, খণ্ডিত মস্তক কী করে পড়ছে, ইমাম হোসেনের স্মরণ হলে নামাজ ফাঁসে, সুগ মানাতে হবে না, ওই মুর্দা যাদের ঘরে জন্ম হয় মুর্দা, যাদের ঘরে জন্ম হয় মুর্দা, বলেন না কি, কোনো আওয়াজ নেই, বাড়ির সকলের মুখ উদাস, ঠিক না বেঠিক, অনেকদিন পরে হলো কিন্তু মরা, তার মানে কেন মরা, কাঁদেনি বলে, জি জন্ম হওয়ার পরেই যার কান্না নাই, ক্রন্দন নাই, রোদন নাই, তো মুর্দার বাচ্চা মুর্দা, পৃথিবীর জীবন সূচনা জন্ম লগ্ন, ঠিক না বেটি, তো জন্ম লগ্নতেই কেঁদে আসতে হয়, ক্রন্দন অবস্থায় আসতে হয়, আর তুমি কাঁদবে, বারো বছর পরে মান্নত পরে পেয়েছি, তুমি বাচ্চা কাঁদছো, বাপ হাসছে, দাদা হাসছে, দাদি হাসছে, মিষ্টি কুইন্টাল কুইন্টাল বিতরণ করছে, ঠিক না বেটি, জি, তাহলে জন্মের সূচনা লগ্ন কান্নার অর্থ হলো জীবন, কান্নার যে কাঁদে সে জীবন পেল, যে কাঁদে না
সে মুর্দা আরে ঘোরাফেরা করলেও মুর্দা এতে দিল মরে গেছে নাফস মরে গেছে রুহ মরে গেছে কোরআন পাকে অগাধ বয়ান আছে হে নবী আপনি মুর্দাদেরকে শোনাচ্ছেন কোন মুর্দা গো যে যারা শুনেও শুনে না ওরা কুত্তা থেকেও নিকৃষ্ট বুঝেও বুঝে না জন্তু জানোয়ার শোয়ারের থেকেও নিকৃষ্ট ভাই জন্তু জানোয়ার বলা মানে কোরআন পাকে আছে সব জন্তুকে নিয়ে বলেছে আচ্ছা ভাইজান আমার নবী উম্মত কারা যে মোল্লা বলে মহরম মাসে কাঁদো না কি জি কি মানাও খুশি মানাও এবারে প্রমাণ করব এ কি নবীর উম্মত না শয়তানের উম্মত জি খুশি কে মানায় এজিদি মানিস না যে ইমাম হোসেন আবাল বিদ্যা বনিতাকে নিয়ে মাত্র 72 কমব্যাক মালন নাদান তোদের এত বড় হিম্মত তাতেও 22,000 ইমাম হোসেন আবাল বিদ্যা বনিতাকে মারার জন্য এজিদের তরফ থেকে কত 22,000 হায় 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 22,000 আমার মতো লোককে মারতে গেলে 3-4 জন 10 জন 100 জন যথেষ্ট 22,000 আরে এজিদি তোর কত বড় বাহাদুর বুঝেছি 22,000 90 লাখ এজিদি মুর্দাবাদ রা জিন্দাবাদ বলুন মুর্দাবাদ আরে ইমাম হোসেন এজিদকে এমন মেরে দিয়েছে আজকে কোন কমব্যাক মালা অন ওই এজিদি খুশি মানানো হলো ও আর বেটার নাম পতার নাম এজিদ রাখতে পারবে না পেরেছে এজিদ রাখতে নাম মানে ইমাম হোসেন এজিদকে এমন জাহান্নামায় ঢুকে দিয়েছে কোন কমব্যাক মালাউন মোল্লা এজিদকে মারলেও তার পতার নাম এজিদ রাখতে পারে না পতার বেটার নাম এজিদ রাখতে পারে না গোলাম এজিদ রাখতে পারে না সাদুল এজিদ রাখতে পারে না সাদুল জারাক এজিদ রাখতে পারে না আরে নিজের না পতার নাম রেখেছে এজিদ না নিজের নাম রেখেছে এজিদ কিন্তু আমার ইমাম হোসেন খাজা কি বললেন যে হোসেন হলো বাদশাহ হোসেন হলো সম্রাট কেন বললেন যে হোসেন খেলাফত পাননি খেলাফত করেননি হুকুমত করেননি থাকতে বসেননি সিংহাসনে বসেননি কিন্তু করেনি কিন্তু কিয়ামত পর্যন্ত ইমাম হোসেন দিলের মধ্যে এমন বসে গেছে যে দিলকে সিংহাসন বাদশাহী বানিয়ে দিয়েছে আর দিলের মধ্যে এমন বসেছে জন্ম হলেই গোলাম হোসেন সাদুল হোসেন জারা হোসেন রাজা হোসেন জাকির হোসেন ইমতিয়াজ হোসেন ইয়ানের নাম রাখছে হোসেনের সঙ্গে কারণ যে দেশের যে প্রজা এই বাদশাহর সঙ্গে তার সংযোগ অতএব আমার বাদশাহ হলো হোসেন তো আমার নাম ইমতিয়াজ হোসেন হোসেন এমন জিন্দা তার নামের সঙ্গে বেটাদের নাম রাখছে পোতাদের নাম রাখছে ভাইদের নাম ঠিক না বেটিছে তোর এজিদ এমন মুর্দা তোর নিজের হিম্মত নেই তোর বেটার নাম এজিদ রাখিস কি জি বলে রাখলেও তো মানি এজিদকে কিন্তু নাম রাখতে পারিনি কেন না এজিদ নাম রাখা মানে সারাটা জীবন আমার বেটাকে জুতো মারবে কি জি মারবে না ভাই আমার এ শয়তানের উম্মত যে বলে খুশি মানাও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে দরজা লাগিয়ে দাও আমি হুজরায় যাচ্ছি খুব বিশেষ কাজ বিশেষ দরকার যে আসবে আমার জন্য তাকে বলে দেবে যে এখন নবী মশগুল আছেন বেরোবেন না উম্মে সালমাকে অর্ডার দিলেন কে নবী মুস্তফা তো যে কোনো কয়েকজন সাহাবি এলেন বুঝে ফিরে যান নবী পাক হুজরায় একটা বিশেষ কাজের জন্য এই পানির ঘটনাটা বলবো একটু পান করে নিই কেন ইমাম হোসেনের দুটো বাণী ছিল ইমাম সাজ্জাদকে বেটা মদিনায় যাবে গিয়ে বলবে আমার যারা সাহাবি যারা মান্যওয়ালা যে ও হোসেনের জামাত ইমাম হোসেন শহীদ হয়ে গেছে যখনই তোমরা ঠান্ডা পানি পান করবে একবার হোসেনকে স্মরণ করে পান করো তাই আমরা ঠান্ডা পানি পান করার সময় হোসেনকে ভুলে গেছি তাই বলি রোজা খোলার আগে ভাববে যে হোসেন 3 দিন উপাস ছিলেন হোসেনই সৈনিক বাল বাচ্চা 3 দিন তিষ্ঠার তোবাস ছিলেন আর আজকে আমরা 1 দিন উপাস থাকাই কি কষ্ট কারবালার কথা ভাববেন তো রোজা রাখলেই তো বুঝতে পারবেন একবার দরুদ শরীফ পড়েন
कैक जन सहाबा एलें उम्मे सलमा मोमेंदर माँ এখন ফিরে যান নবী মশগুল আছেন হুজরাতে দরজা খুলতে মানা করেছে ফিরে গেলেন কিছুক্ষণ পরে দু বছরের প্লাস ইমাম হোসেন সাল্লাম এসে বলছে নানি যান নানা যান কোথায় আমি এসেছি নানা যানের সঙ্গে দেখা করতে বলুন নানা যানকে অর্ডার দেবে বলছে ভাই যান আপনার নানা যান হুজরায় প্রবেশ করেছে একটা বিশেষ কাজের জন্য আর আমাকে বলেছে যে আসবে তাকে বলে দিও যে আজকে যতক্ষণ পর্যন্ত নবী হুজরা থেকে না বেরোচ্ছেন কেউ প্রবেশ করতে পারবে না আপাতত ঘুরে যাও তা আমি আপনাকে তো ঘুরে যেতে বলিনি আপনার নানা এটা বলেছে ও আচ্ছা আচ্ছা ইমাম হোসেন চলে গেলেন ফিরে চলে গেলেন কিছুক্ষণ পরে ও উম্মে সালমা আরে তুমি কি করেছো হায় 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 কি সর্বনাশ করেছো না হুজুর আরে তুমি আমি তো সাহাবাদের ব্যাপারে বলেছিলাম ওই মৌলবী সাহাবী কাকে বলে দারওয়ালা আর ঘরওয়ালা হ্যাঁ এক করছো হুজুর যা করছো ফরক করো এখানে আরে আমি সাহাবীদের জন্য বলেছিলাম আমি তো আমার হোসেনের জন্য বলিনি আমি তো আমার ঘরওয়ালার জন্য বলিনি তুমি তাকে ফিরিয়ে দিলে হাই যাও 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 যে বলো গিয়ে যে তোমার নানা ডাকছে উম্মে সালমা তরম্বিত গেলেন তরম্বিত গিয়ে বলছেন ভাই তোমাকে বলার পরে নবী বেরিয়ে এসছেন আর খুব জালালির সঙ্গে বলছেন যাও তাড়াতাড়ি আনো আমি তোমার জন্য বলছে তোমাদের জন্য তো এই কথা আদেশ করিনি আমি তো বুঝতে পারিনি তোমার নবী এটা বলেছে ভাই চলো আল্লাহর নবীর আকারাই করছে আমার উপরে ভাই চলো না আপনি চলুন নানি আম্মা নানাকে গিয়ে বলে দেন এটা মদিনা কারবালা নয় এটা কারবালা নয় মদিনা কারণ কারবালা যখন হবে আমি কারবালার কুরবানি দিয়ে নানাকে বলবো নানা আপনার সঙ্গে যে ওয়াদা করেছি ওয়াদা পূরণ করলাম এবার আপনি জানেন আর আপনার দিন জানে কিন্তু এটা মদিনা আমি ঘুরে এসেছি আমি যাব না আমার দরকার ছিল গিয়েছি নানার দরকার থাকে আসবে নানা মুস্তফা শুনে যখন এলেন বেটা হোসেন তুমি আমার উপরে নারাজ হয়ে গেছো অভিমান করছো বলছি নানা মুস্তফা আপনার উপরে নারাজ হতে পারি আপনি বলেছেন মশগুল আমি কিছুই বলিনি চলে এসেছি এবার আপনার দরকার তাই নারীকে বলেছি যে এটা মদিনা চলো আমি তোমাকে বলে কোলে করে নিলেন চুমু চারটা খেয়ে বড় আদর করে নিয়ে এলেন দু বছরের শিশু এগো অনেকে ভাববে দু বছরের শিশু এমন কথা বলে আচ্ছা এমন কথা বলে টকে পড়েছিলাম রাহেব বলে একজন খ্রিস্টান পাদ্রি বিশাল টাকা পয়সা ধন দৌলত থাকলেও একটা ছেলে পায় না কত কি করার পরে লাস্টে বলছে নবী মুস্তফা তো রহমাতুল আলামিন সারা জগতের জন্য রহমত মুসলমানদের জন্য বলেনি যে বলেনি যে রহমাত তালিল মুসলিমিন বলেছেন রহমাত তালিল আলামিন আলামের মধ্যে যারা যারা আছে তাদের জন্য রহমত তো রাহেব এই আশাই আসছে হুজুর আপনার কাছে বড় আশা নিয়ে আসছে উনি যখন ঢুকলেন বলছি তো রাহেব পাত্রী ইমাম হোসেন খেলা করছেন খেলা করছেন তো রাহেব পাত্রী তো ঢুকলেন খুশি মনে জানে এইখানেই আমার সফল হবে যখন বেরিয়ে এলেন কাঁদতে কাঁদতে চোখ মুখ মুছতে মুছতে বেরোচ্ছেন আমার নানার কাছে ব্যক্তি আসবে মানুষ আসবে হেসে হেসে যা প্রবেশ করবে কেঁদে কেঁদে বেরোবে ছুটে এলে দাঁড়ান না কি ব্যাপার আপনি কাঁদছেন কেন না আপনি তো নবী পাকের নওয়াশা নাতি আপনাকে আর কি বলবো যিনি সারা জগতের রহমতের আলামিন তিনি যখন বলছেন হবেনি তার কার কাছে বলে লাভ আপনি বলুন বলুন আপনার কি ফরিয়াদ আছে আমাকে বলুন আরে কি হবেনি আমি হই আমি করি তো বলেন কি কি হবে আপনার কি হবে এ ভাইজান ওটা মনে আছে
কোনটা? মূসা নবীকে আল্লাহ বললেন ছেলে নেই, মনে করে দিলাম। আর এক ভিখারি বলছে কটা ছেলে দরকার রে? লে দুটা রুটি দুটো ছেলে। হাজি ওলি আর নবী না, ওটা যাচ্ছে না, এটাই আছে, মনে করে দিলাম। কেন অবাক হচ্ছেন অনেকে? নানা নবী বলছেন হবেনি, ইমাম হোসেন বলছে করিয়ে দেবো, তাই ওটাকে মনে করলাম। তো একজন ওলি যদি নবীর উপরে ক্ষমতা থাকে তো নানা নাতনি তো নূরে নূর ঘরের লোক। আর ও কোথা? নবী কোথা? ফকির কোথায়? ভাই আমার ও ওটা সত্য মেনে নেবে, আর এটাকে মিথ্যা? এ তো আমি ছাড়া কেউ মনে করতে পারে যে ওটাকে সত্য মনে করবে, এটা মানতে পারেনি। তার মানে আহলে বাইত তো পা, আর এই না পাক না পাক ছাড়া অস্বীকার করবে কে? কোরআন তো দিয়ে দিয়েছি তুই দলিল। তো ভাই জান রাহেব বলছে এই ব্যাপার। আচ্ছা নানা মুস্তফা বলেছে নেই হবে নি? বলছে না, চলুন। নবী পাক তো দেখে অবাক, এই রে হোসেন নিয়ে আসতেছে নানা। এনার সওয়াল আপনি পূর্ণ করলেন না, কানতে কানতে তাড়িয়ে দিচ্ছেন। বলে বেটা করবো ওটা কি? আল্লাহ নবী জীবনে হাসান হোসেনকে ভাই বলতেন না, বেটা বলতেন। আর কোরআন পাকেও আছে হাসান হোসেন নবীর বেটা। নবী বলেছেন আলী তোমার মাধ্যমে আমি বেটা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেটাকে তুলে নিয়েছে, কেন? আমি নবী, আমার পরে আমার বেটা হবে নবী, তো যদি না হয় তো তাও কেন হবে? তো আমার বেটা আল্লাহ তুলে নিয়েছে, কিন্তু আমার ফাতেমাকে দিয়ে তোমার দ্বারা আমার বেটা দিয়েছে, কেন? আমার পরে তো ডাইরেক্ট বেটা নয়, ইনডাইরেক্ট। অতএব নূরে নূর এরা হবে ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক তথ্য রাজ আছে যাক। তো ভাই আমার বুঝে বেটা হোসেন এ বলেছে, আমি আল্লাহর কাছে বলেছি, সব দিক দিয়ে দেখলাম কোথাও নসিবের সন্তান নেই। আপনি দেবেন না আমি দেব? বলে হোসেন কি করছো তুমি? দপ্তরে নেই, আমি একটা দিলাম, আপনি যতক্ষণ না বলবেন আমি একটা দিলাম। আরে হোসেন কি করছো? আল্লাহর কলমের কলম হয়ে যাবে, দুটা দিলাম। আবার বলছেন হোসেন এ কি করছো? বলে আল্লাহর সঙ্গে তো আমার ওয়াদা আছে, তিনটে দিলাম, চারটে দিলাম, পাঁচটা দিলাম, ছটা দিলাম, সাতটা দিলাম। রাহে বলছে বাস বাস বাস, আর দরকার নেই। বলো আপনি কি করলেন? যদি আপনি না বলতেন তো আপনাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিত, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলা দিত। সেই সাতটা ছেলে, সেই সাতটা ছেলে সেই ব্রাহ্মণ রাহেবের ঘরে, ওই রাহেব ইমাম হুসাইনের কাছে ইসলাম গ্রহণ করবে। সাতটা ছেলে বলছে পাই, তারপর দেখব সত্য পেয়ে গেছে, ইসলাম গ্রহণ করবে। কতক্ষণকে কারবালা, যে যাওয়ার সময় পায় না। জি তো বড় আশা নিয়ে যখন ওইখানে রাত গুজরালো, তো ইমাম হুসাইনকে দেখে বলছে আপনি তো আমাকে সাতটা ছেলে পাই দিয়েছিলেন, আমাকে ইমান আনান। বলছি আমার মাথায় হাত দিয়ে কলমা পড়ো আর মুরিদ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ করলেন সাতটা ছেলেকে, বিবিকে, রাহেবকে করিয়ে বলছি আপনার মস্তক আমি দেব না। সাত ছেলেকে কুরবানি করে মাথা দিল, বলছি এ মাথা নয়, আরেকটা ছেলে মাথা দিল, এ মাথা নয়, ও মাথা নয়। আখেরে তালওয়ার ধরে নিজেরাও শহীদ হয়ে গেল, ইমাম হোসেনের মাথা নিয়ে গেল। হায় হায় হায়, ভাইজান কি চিনেছি আমরা হোসেনকে। ইমাম হোসেনকে নবী মুস্তফা নিয়ে গেলেন। ও সালমা, উম্মে সালমা, কেউ যেন না আসে, সবকে মানা করবে। ইমাম হোসেনকে হুজরাতে নিয়ে গেলেন। হুজরাতে নিয়ে গিয়ে কিছুক্ষণ পরে কান্নার বিশাল গুমড়ি আওয়াজ এলো, ভাও 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 করে। নবী শুধু একা কাঁদেনি, যেন মনে হয় হোর গেল মন ফেরেস্তা সবাই এসে কান্নার রোল পড়ে গেল। উম্মে সালমা বরদাস্ত না করে ঘরের মধ্যে ঢুকে হুজরা খুলেছেন, ইয়া রাসূলুল্লাহ করছেন কি, দেখছেন কি যে ইমাম হোসেনের কি বলে জামা মোবারক, জুব্বা মোবারক, পোশাকখানা খুলে দিয়ে খালি অঙ্গ অজুদে নবী পাক একবার গলায় চুমু দিচ্ছেন, বুকে চুমু দিচ্ছেন, গালে চুমু দিচ্ছেন, কপালে চুমু দিচ্ছেন, এমন এমন অঙ্গ বাকি নেই চুমু দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন, এ কি করছেন? বলে উম্মে সালমা তুমি জানো না, এই মাত্র আল্লাহ আমাকে দেখালো ইমাম হোসেনকে চারদিক দিয়ে তীর নিক্ষেপ হবে, পাথর দিয়ে মারা হবে, ইশৃঙ্খল ভাবে অত্যাচার করা হবে, যেখানে যেখানে ইমাম
হোসেনের আঘাত লাগবে সেই জায়গাতে আমি চুমু খাচ্ছি নানা মুস যাতে আমার ইমাম হোসেনের সেখানে কষ্ট না হয় আমার জবান মুখ দিয়ে চুমু খাচ্ছি আমার ইমাম হোসেনের কষ্ট না হয় তো নবী দর দর করে কান্না করছেন ইমাম হোসেনের অঙ্গ চুমু খাচ্ছেন ইমাম হোসেনের বাজু চুমু খাচ্ছেন ইমাম হোসেনের মুখে কপালে চোখে চুমু দিচ্ছেন আর দর দর করে কেঁদে চলেছেন এখনো কারবালা হয়নি তারপরে একটি বোতলে কিছু মাটি ভরা একটি বোতলে কিছু মাটি ভরা উম্মে সালমাকে দিয়ে বলছেন উম্মে সালমা এই নাও জিব্রাইল আমার হাতে এই মাটিটা দিয়ে গেছে বোতলে এই মাটিটা তুমি প্রতিদিন দেখবে কার মহরম মাসে দেখবে প্রতিদিন দেখবে যেদিনকে এই মাটিটা রক্তপূর্ণ হয়ে গেছে সেদিন জানবে আমার ইমাম হোসেন কারবালায় ঘোড়া থেকে পড়ে শহীদ হয়ে গিয়েছে গলা কাটা গেছে তো উম্মে সালমা প্রত্যেক মহরমে দেখতেন 61 হিজরিতে যখন দেখলেন উম্মে সালমা বেহোশ একবার মাজার নবী পাকের একবার ঘর তো বলুন যেখানে ইমাম হোসেনের জন্য নবী কাঁদেন এখনো শহীদ হয়নি শহীদ হওয়ার পূর্বে অতএব সেই জন্য মহরম আমাদের কান্নার মাস এই মহরমে ইমাম হোসেনের জন্য যারা কাঁদে মনে করো তারা জিন্দা জীবন পেয়ে গেছে যারা বলে খুশি মানাও তারা মুর্দা পাক্কা হারামি আমার নবী কেঁদেছেন আর নবীর কাঁদা যদি সুন্নত হোসেনের জন্য তা আমরাও হোসেনের জন্য দুঃখ মানাবো কাঁদবো এটাই সুন্নত কিছু আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমাম হাসান হোসেন আহলে বাইত রাসূল নবী মুস্তফার চরণ তলে তাঁদের অনুসারী ওলিদের গোলামি করতে করতে ইমানে আমলে যেন পরিপূর্ণ কায়েম রাখেন বরুণ সকলে আমিন।